সেই দিন শুরু হবে না জানি চাঁদে কত দিয়ে দেখি না মায়ের রে চাঁদ কষ্টে গর্বে ধরিয়া তেরেছে আমাদের সেই দিন শুধু হবে না জানি মা সেই শুধু হবে না জানি চিঠি লেখে টেলিফোন করে অসুখটা যাচ্ছে মাইরে চিঠি লেখেছ তোমার টেলিফোন করে অসুখটা যাচ্ছে মাইরে ভীষণ জলের ঘরে মহাকান্ডে ভীষণ জলের ঘরে মহাকান্ডে কত ছেলে বাড়ি আমার কবি ফুলান সাইকেল হয় না যাওয়া গ্রামের বাড়িতে মাঝে দশ মাস দশ দিন গর্বে ধরিয়া করেছেন আমাদের সেই দিন শুধু হবে না জানি মা সেই দিন শুধু হবে না জানি হঠাৎ একদিন রাস্তার একটা খবর হঠাৎ একদিন রাস্তার একটা খবর সব কিছু আছে নিশ্চয়ই আল্লাহ কোন অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। তা আমরা এই বিষয়ে বিশদ আলোচনা শুনব। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক প্রধান মুফাসসির
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি হযরত মাওলানা মীর মোয়াজ্জেম হোসেন সাইফি, ইসলামিক আলোচক বাংলা ভিশন, নাগরিক টিভি, বৈশাখী টিভি, পক্ষতি বাইতুল মারুম চাক, জামে মসজিদ, ঢাকা। অর্থাৎ উনি বহু মাল্টিমিডিয়া ব্যক্তিত্ব। তো প্রধান আলোচক মহতারামকে আমি তার আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته سلام دوتا هل سنت الجواب نوتا اپنا رأيته بلو لوك ملي سلام رتر دلين مانا بلو كبراك كوري چن سلام رشته امي ابا سلام دي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي امتن على عبده بنبيه المرسل وكتابه المنزل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا وقدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق لبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في قناعه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكة وصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পঠিত সর্বশ্রেষ্ঠ দরুদ, সেই দরুদের নাম যেন কি, যদিও হাদিসের কোন এবারাতে এটাকে দরুদ ইব্রাহিম বলা হয়নি। ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতটা নাযিল হওয়ার পরে সাহাবীগণ বললেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে আপনার উপর দরুদ পড়ব? অতঃপর রাসূল শিখালেন, সেই শিখানো দরুদটাই আমরা সকলে করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গয়াবাড়ি
মতির বাজার ও সকল দিনী ভাইদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2019 আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার আলম সরকার মিন্টু সাহেব, সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মতিউর রহমান সহ বিশেষ মুফাচ্ছির আরো যারা শুভেচ্ছা বক্তব্য রেখেছেন তারা, মঞ্চভূমিষ্ঠ বিশিষ্ট ওলামায়ে ইকরাম, অধিকারে মুসল্লিয়ানে ইজাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা যেখানে বসে আছি সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। পেছনের লোকরা মনে হয় আল্লাহর নাম শুনলে খুব নারাজ আছেন, একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। না এতগুলো লোকের আওয়াজ তো এরকম না, তবে হাদিস বললে এটা ক্লিয়ার হবে, ঠিক না? আল্লাহর নবী বুখারীর বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মুত্তাফাকুন আলাইহি, যখনই আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি আল্লাহর গুণকীর্তন প্রশংসা করে তামলাহুল মিজান, এটা তোমাদের সুন্নাত দাড়ি পাল্লাকে একেবারে সওয়াব দ্বারা আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দির জন্য পরিপূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সওয়াব গুলাকে তিনি গণেন না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সওয়াব গুলোকে ওজন দেন। আল্লাহ সূরা কারিয়াত 3 নম্বর থেকে বলেন তোমরা যখন কোন কাদের করো আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ বলেন যার মিজানের দাড়ি পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ওই গুলাম ওই বান্দা ওই বান্দির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ, সেই সুসংবাদ হলো জান্নাতুল ফেরদাউস। তাহলে একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সুবহানাল্লাহ আদাদ খালকিহি ওয়ারিদা নাফসিহি ওয়াজিনাত আরশিহি লাকাল হামদ বিল কুরআন কামা ইয়ানবাগি লিজালাল ওয়াজহিক ওয়াআযীম সুলতানিক। আল্লাহ প্রশংসা করলে তারা খুশি না যায়? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুচ্ছিতে বলেন ইবনুল আসাকির আর তারিখুল দামেস্কে 5075 নম্বর বর্ণনায় ইমাম ইবনু আসাকির হাদিসটা সমাপ্ত করেন, আল্লাহ তাআলা বলেন পাবি জালালি ওয়া কুদরতি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাতানি, আল্লাহর জালালিয়াতের কসম আল্লাহর সাম্রাজ্যের কসম আল্লাহর জাতের কসম আল্লাহর রাসূলের কসম, তোমরা যখন আল্লাহর প্রশংসা শুরু করে দাও আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা সাক্ষ্য থাকো আমার যেই গোলাম আমি আল্লাহর প্রশংসা করেছে আমি সেই গোলামদের গুনাহগুলোকে মাফ করে দেবো। আমরা প্রত্যেক দিন একটা নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, ইমাম বাইহাকি সুনান বাইহাকি কিতাবুল খিরাত পৃষ্ঠা নাম্বার 41 হাদিস নাম্বার 1795 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاه لمن لم يقرا بفاتحه الكتاب ইমাম নাই মুসল্লি নাই এই জমিনের এমন কোন মানুষ নাই যেই ব্যক্তি সূরা ফাতিহা করে নামাজ পড়ে। আল্লাহর হাবিব বলে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না। বলেছেন মুহাম্মদ, বলেছেন মুহাম্মদ। আমরা প্রত্যেক দিন একটা সূরা পড়ি, সূরা ফাতিহার প্রথম আয়াত কি মনে আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন তমাম পৃথিবীর সব লোকদের পরিচয় করিয়ে দেন, আমি আল্লাহ কি তোমরা শুনে নাও। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা বললাম আল্লাহ
আল্লাহ তোমার পরিচয় পেয়েছে তুমি রাব্বুল আলামিন, এবার তোমার পরে তোমার বিশ্বনবীর কোন পরিচয় আছে নাকি? এবার আল্লাহ বললেন হ্যাঁ, সূরাতুল আরাফের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ এবার তার হাবিবের পরিচয় দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার বিশ্বনবী যুবকের জন্য, যুবতীর জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, প্রত্যেকটা মানুষের জীবনের জন্য আমি আল্লাহর নবীকে রাহমাতাল লিল আলামিন করেছি। এবার আমরা বললাম আল্লাহ তোমার পরিচয় রাহমাতাল লিল আলামিন, এবার তোমার হাবিবের পরে তোমার এই কোরআনের কোন পরিচয় আছে নাকি? এবার আল্লাহ সূরা তাকবীরে 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু ওয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বললেন আমার পরে, আমার হাবিবের পরে আমার কোরআনের নাম রেখেছি আমি যিকরুল লিল আলামিন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে রাস্তার মেথরের জন্য যার যেটা উপদেশ দরকার আমি আল্লাহ কোরআনের মধ্যে তা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আমরা বললাম আল্লাহ তুমি রব্বুল আলামিন, তোমার হাবিব রাহমাতাল লিল আলামিন, তোমার কোরআন হলো যিকরুল লিল আলামিন। এবার বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কোনটা? বলতে পারলেন না। আর সাত মসজিদের লিডার কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা, সূরা ইমরান 96 নম্বর আয়াত, তাম পৃথিবীর সব মানুষদেরকে দাঁড়ায় দিলেন। আল্লাহ তাআলা বললেন ইন্না উদি আলিন্নাস লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদা ওয়া রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর গোলাম, আমি সবার জন্য কাবাকে তোমার জন্য হেদায়েতের মার্কাজ করলাম, কাবার নামাজ তোমার নামাজ, কাবার ইসলাম তোমার ইসলাম, কাবার জিন্দেগি তোমার জিন্দেগি, তোমার মসজিদকে কাবা শরীফের মতো হতে হবে, ঠিক কিনা বলেন? আমার বিশ্বনবী মুসলিম শরীফের 474 নম্বর 43 পৃষ্ঠা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ইসলাম বাদা গরিবান ওয়া সায়াউদ কানা বাদা গরিবান। ইসলাম এসেছিল অল্প সংখ্যক লোকদের দ্বারা আর ইসলাম টিকে থাকবে অল্প সংখ্যক লোকদের দ্বারা। ওয়া সায়াউদ কানা বাদা গরিবান। আল্লাহর হাবিব তারপর বলেন হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে। ইসলাম হতে 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 দুই মসজিদের মধ্যে ঢুকে পড়বে, একটা হলো মক্কার মসজিদ, যে মসজিদের আমাদের বই করলে 100,000 রাকাতের সওয়াব, আরেকটা হলো মদিনার মসজিদ, যে মসজিদের আমাদের বই করলে 50,000 রাকাতের সওয়াব। তাহলে এমন একটা মজলিসে বসে আপনারা খুশি না বেজার? যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে আমরা বসবো তো, কে কে বসবে সে আল্লাহ হাত তুলে দেখাই, আল্লাহ আমাদের কবুল করুন। হাত নামান, সবাই হাত তুলছেন তো। এবার একটা প্রশ্ন করি, আপনারা মুমিন না মুনাফিক? যারা আওয়াজ দেন নাই তারা হলো ইন্টারন্যাশনাল মানের মুনাফিক। আপনারা মুমিন না মুনাফিক? কিছুলে বলেন মুমিন না মুনাফিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুনাফিকুন আয়াত নাম্বার 1, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ সাক্ষ্য দিয়ে দিলাম, ও দুনিয়ার মুমিন শুনে নাও, দুনিয়ার সব মুনাফিকরা হলো মিথ্যাবাদী। মুনাফিকরা কি? আল্লাহর নবী বলেছেন এই আয়াতের ব্যাখ্যা বুখারী মুসলিম লুলুয়াল মারজানের 492 নম্বর হাদিস। আল্লাহ হাবিব বলেন আয়াতিল মুনাফিকি সালাফা, মুনাফিকদের আলামত হলো প্রধানত তিনটা, ইদা আদাতা কাদাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, ও ইদা ওয়াদা আখলাসা, আর যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাপ করে, ওয়াদার বরখেলাপ করে। এই জন্য কোন পীরের দরবারে বসেন নাই, কোন এমপির দরবারে বসেন নাই, কোন চেয়ারম্যানের দরবারে বসেন নাই, বসেছেন রব্বুল আলামিনের দরবারে, ঠিক না? ঠিক। এই জন্য কোন লোক যদি পিছন সামনে পিছনে সীমালে জুলুবে উত্তরে দক্ষিণে কোন দিক থেকে ভাববার চেষ্টা করে এই লোকটা কোরআনের মাহফিলে বসে মুনাফিক, কোন সন্দেহ নাই। দেখে এবার কোন মায়ের বেটা পিছনে দরজা দিয়ে ভাগে, ডাকলেই বলবো তুমি একটা টাটকা মুনাফিক, কারণ ওয়াদা করেছেন কাকে? এবার আল্লাহ বলেন সূরা মায়েদা 5 নম্বর সূরার 1 নম্বর 1, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমালো আও সোহিল আকাদ। ও দুনিয়ার ইমানদারগণ, তোমরা যে ওয়াদা আল্লাহকে করেছো, তোমরা তোমাদের ওয়াদাগুলোকে রক্ষা করো। কাকে ওয়াদা করছেন? তাহলে রক্ষার দরকার আছে না নাই? যদি তোমরা এই ওয়াদা রক্ষা করতে না পারো, তোমরা যদি মুনাফিক হও, মুনাফিকদের জন্য কোন জায়গা? এবার আল্লাহ 4 নম্বর সূরা, সূরাতুন নিসার 145 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারুল আসফালি মিনান নার। ও মুনাফিক, তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের সবথেকে নিচু জায়গায় স্থান দিয়েছি। যারা মুনাফিক হয়ে মারবা, তারা সরাসরি জাহান্নামের সবথেকে নিচু জায়গায় যাবা। এই জন্য আমরা সবাই মোমেন না মুনাফিক? তাহলে কেউ তো এখান থেকে নড়ার কোন সুযোগ নাই আছে? তাহলে আলোচনা শুরু করা যাক, ঠিক না ভাই? ঠিক তাহলে সকালে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন করিম সূরাতুল বাকারা এবং সূরা আনফাল এই দুই জায়গার বর্ণিত একটি আয়াত উপস্থাপন করেছি। এই আয়াতের সরল তর্জমা এরপরে তাফসীর হবে। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা এই জমিন থেকে ফিতনা উৎখাত করার জন্য কিতাল করো, সংগ্রাম করো, বিপ্লব করো, লড়াই করো, আন্দোলন করো। এই আয়াতটা কার? যারা শুনলে কথা বলে না, এরা কোরআনের আয়াতের খিলাফ কাজ করে। আল্লাহ বলছেন সামিআনা, আগে শুনো, ও আতাআনা, তারপর কি? আপনি যে কথা বললেন তাহলে বুঝবে যে আপনি আমার কথা কি বুঝতে পারছেন, না হলে একটা কথাকে তিনবার বলতে হবে। আমি যে আয়াত পাঠ করছি, এই আয়াতের আলোচনা হবে, যেহেতু আমাকে দুইটা জিনিস বাইন্ডিং দিয়ে দেওয়া হয়েছে। এই আলোচনাটা করার পূর্বে আমি আলোচনা করব আজকে ফিতনা সম্পর্কে। কি সম্পর্কে? ফিতনা সম্পর্কে। প্রথমে আমরা জানি ফিতনা শব্দের অর্থ কি। আপনারা বলেন ফিতনা মানে কি? শুধু একটা অর্থ আমরা জানি। এবার একটা হাদিসের দিকে লক্ষ্য করব আমরা। হাদিসটা উল্লেখ করেছে হাফিজুল হাদিস, হাকামুল হাদিস, আরবি কিতাবের নাম আসিয়ারু আলামিন নুবালা, খণ্ড নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 147, হাদিস নাম্বার 7056 নাম্বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুমার খুতবার মিম্বারে দাঁড়াইছিলেন, হঠাৎ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু 4 কাতার ডিঙিয়ে মসজিদের মধ্যে ঢুকে আসলেন। আল্লাহর নবীর খুতবার মিম্বর থেকে তিনি দুই নাতিকে তার দুই কোলের মধ্যে তুলে নিয়ে বলেন ইয়াউল, তিনি বললেন হাদানে ইবনাত, হাদানে ইবনাত, আমার মসজিদে নববীর সাহাবীরা ভালো করে শুনে নাও, হাসান আর হুসাইন হলো তোমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুমা ওয়া ইহানাতায়া মিনাদ দুনিয়া, হাসান আর হুসাইন হলো তোমার বিশ্বনবীর প্রিয় সুগন্ধি। যে ব্যক্তি হুসাইনকে কষ্ট দেয় সে আমার আল্লাহকে কষ্ট দেয়, যে ব্যক্তি হাসানকে কষ্ট দেয় সে আল্লাহর নবীকে কষ্ট দেয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহর নামে কোরআনের আয়াত পড়লেন ইন্নামাল আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা, নিঃসন্দেহে ধন সম্পত্তি সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা। আপনার সন্তান আপনার জন্য ফিতনা, আপনার বউ আপনার জন্য ফিতনা, আপনার ব্যবসা আপনার জন্য ফিতনা, আপনার ক্যারিয়ার আপনার জন্য ফিতনা, আপনার জীবন আপনার জন্য ফিতনা। কারণ এখানে ফিতনা মানে হলো ইমতিহান, দা ইমতিহান মিনিং দা ইংলিশ মিনিং দা এক্সামিনেশন, এ ম্যান হু ফেস দা ভেরি ডিফিকাল্ট কন্ডিশন ইন দা ওয়ার্ল্ড, এক্সাম মানে এখানে ফিতনা মানে হলো কি? পরীক্ষা, এক্সামিনেশন। এখানে ফিতনা মানে কি? পরীক্ষা। কথা কি বুঝতে পারছেন কিনা? কিন্তু এই ফিতনার ওয়াজ আপনার সামনে আমি করব না, আমি ওই ফিতনার ওয়াজ করব যেটা বাচ্চারা এখান থেকে বলেছে। ফিতনা মানে কি? তাহলে কোরআনের ফিতনার অর্থ দুইটা, একটা পরীক্ষা, আরেকটা হলো আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যার থেকে জঘন্যতম অপরাধ। আমি সেই ফিতনা নিয়ে কথা বলবো যেগুলো হত্যার থেকে জঘন্যতম অপরাধ।
তাহলে কোরআন এবং হাদিসকে অনুসন্ধান করে, 10 লক্ষ হাদিসকে মন্থন করে, 14,000 হাদিসের কিতাবকে লেখাপড়া করে, মুহাদ্দিসগণ বলেন এই পৃথিবীতে প্রায় 270টি ফিতনা আছে। কয়শো ফিতনা? একটা ফিতনা যদি তুমি কবরের জিন্দগিতে বলে যাও, আল্লাহর কসম, জান্নাতে যাওয়ার তোমার কোন সুযোগ নাই। ফিতনা নাম্বার এক বলবো কি বলবো না? আমি আমার বক্তব্য দেওয়ার পূর্বে বলি, আমি কোন গল্প বলবো না, কিচ্ছা বলবো না, আমি 2 ঘন্টা বলবো, 4 ঘন্টা বলবো, 5 ঘন্টা বলবো, আমি আল্লাহ এবং তার নবীর কথা ছাড়া আমি একটা কথাও আপনার সামনে বলবো না। যদি আপনি আমার একটা কথা অবিশ্বাস করেন, টাটকা বেঈমান হবেন আপনি, কোনো সন্দেহ নেই, কারণ আমি আমার কোনো কথা বলবো না। যদি আমি আমার কোনো কথা, নিজের একটি কথাও বলি ব্যক্তিগত, তাহলে আমি বলবো আল্লাহর কসম আপনার জন্য আমার ওয়াজ শোনা জায়েজ নেই। কোন কথা বলা যাবে না। তো ফিতনা নাম্বার এক, ফিতনা নাম্বার কত? ফিতনা নাম্বার এক হলো আশ-শিরকুল আকবার, এটা হলো ফিতনাতুল আকবার। সব থেকে বড় ফিতনা হলো উম্মতে মুসলমানদের জন্য শিরকের ফিতনা। কিসের ফিতনা? জোরে বলেন, কিসের ফিতনা? একজন মুসলমান যদি একটা বড় শিরক করে, সে কোথায় যাবে? কয়দিনের জন্য? কয়দিনের জন্য জাহান্নামে যাবে? এই দলিল কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল মায়দা 4 নম্বর সূরার 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তমাম পৃথিবীর সব লোকদেরকে লক্ষ্য করে বলেন, ইন্নাহু লাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ও পৃথিবীর ইমানদার, ও পৃথিবীর কাফের, ও পৃথিবীর বেঈমান, ও পৃথিবীর হিন্দু, ও পৃথিবীর বৌদ্ধ, ও পৃথিবীর মুমিন মুমিনাত, শুনে নাও, ইন্নাকুম মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ। কেউ যদি আল্লাহর সাথে একটা বড় শরীক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। তুমি যদি একটা বড় শরীক করে মরে যাও, আল্লাহ তোমাকে জীবনে আর একদিনের জন্য জান্নাত দেবে না। আজই বল জাহান্নামের মধ্যে থাকবা তুমি। কি শরীক করলে? একটা বড় শরীক করে মারা গেল, আজীবনের জন্য তোমার জন্য জান্নাত হারাম। কার ফতোয়া? জোরে বলেন, কার ফতোয়া? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসাত ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। কে আছো এমন, আমি আল্লাহর চাইতে বেশি হক বলতে পারো? পৃথিবীর কোন মানুষ আল্লাহর চাইতে বেশি হক বলতে পারে না, কারণ আল্লাহর একটা গুণবাচক নাম হলো হক। আল্লাহর একটা গুণবাচক নাম কি? সব থেকে বেশি হক কে বলেন? আল্লাহ বলেন। এবার আপনার আমল নামায় যদি একটা বড় শেরেক থাকে, শেরেক করে জুব্বা পড়লেন, আপনি জুব্বাওয়ালা মুশরিক। শেরেক করে টুপি পড়লেন, টুপিওয়ালা মুশরিক। শেরেক করে মসজিদের ইমাম হয়েছেন, আপনি ইমাম হওয়ার পরে মুশরিক। কারণ যে শেরেক করে সে কি? মুশরিক। আর যদি কেউ শেরেক করে মারা যায়, তার দানে যায় জুতার বাড়ি দেওয়া না যায়, কারণ তার জন্য দোয়া করা হারাম। আমি বলি নাই, বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 9 নম্বর সূরার সূরা তাওবার 113 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানূ উলি ক্বুরবা। নবীর ইমানদারের জন্য জায়েজ নাই কেউ যদি শিরক করে মারা যায়, তার জন্য কোন রকম দোয়া করার নবীর জন্য জায়েজ নাই, কোন ইমানদারের জন্য জায়েজ নাই শিরককারীর জন্য দোয়া করা।
কথা কি পরিষ্কার কিনা? এবার আল্লাহ সূরা মায়েদার পাঁচ নম্বর আয়াতে বলেন, ফানাইয়াকসুদু বিল ঈমানি ফাকাদ আবিত আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও পৃথিবীর ঈমানদার, তোমরা যদি তোমার কালেমাকে একটা শিরক মিশ্রিত করো, আল্লাহ বললেন ফাজআলনাহু হাওয়ান মানসুরা, একটা বিক্ষিপ্ত বালুর মতন তোমার ঈমান তোমার আমলকে আমি আল্লাহ নিক্ষিপ্ত করে দেব। আমরা সবাই কার সাথে মিলিত হব? জোরে বলেন, কার সাথে মিলিত হব? পিছনে লোকের বলেন, কার সাথে মিলব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা সূরা আল কাহফের সর্বশেষ আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি আল্লাহর সাথে মিলিত হতে চাও, ও গোলাম তোমার আমলনামার ভিতরে কোন শিরক তুমি করবে না, কারণ আল্লাহর সাথে মিলিত হতে গেলে তোমার আমলনামায় কোন শিরক থাকবে না। কারণ যে ব্যক্তি একটা শিরক করবে, সে আল্লাহর দর্শন লাভ করতে পারবে না। ফতোয়া দিয়েছেন আল্লাহ সূরা কাফের সর্বশেষ আয়াত। কথা কি ক্লিয়ার? এবার বাংলাদেশের কিছু শিরকের কথা বলবো কিনা? বাংলাদেশের সব থেকে বড় শিরক হলো, বাংলাদেশের সব থেকে বড় শিরকের উল্লেখযোগ্য হলো, কবরকে সিজদা করা, কবরের সামনে আশ্রয় চাওয়া, কবরের কাছে কোনো কিছু চাওয়া, কবরে গরু ছাগল পাঠা দুম্বা ভেড়া এগুলো দান করা, নিজের বউরে দান করা। হুজুর দলিল কি? দলিল বেটা, বাপের বেটা যদি হয়ে থাকো, মায়ের যদি 100টা দুধ পান করে থাকো, আরবি কিতাবের কোনো যোগ্যতা যদি তোমার থাকে, আর যদি তুমি বাংলা বউ নবী হয়ে থাকো, তাহলে আরবিও বলবো বাংলাও বলবো। আরবি কিতাবের সহি মুসলিম লেবাননের বৈরুতের সাহাব হাদিস নাম্বার হলো 1692 নাম্বার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কিতাবের হাদিস বলছি? পেছনে লোকেরা কি শোনেন নাই কোন কিতাবের হাদিস বলছি? আল্লাহর কোরআনের পরে দুইটা কিতাবের হাদিস সর্বশ্রেষ্ঠ, এক হলো আর এক হলো। এখন প্রশ্ন করি, মুসলিম এবং বুখারীর সব হাদিস যে সহি, তার দলিল কোন জায়গায় আছে? বুখারি মুসলিমের সব হাদিস যে সহি, তার দলিল কই আছে? কিসের কোরআন? না জানে কথা বলেন কেন? ইমাম মুসলিম নিজেই গ্যারান্টি দিয়েছেন। কে গ্যারান্টি দিয়েছেন? ইমাম মুসলিম লেখেন, বাবুল নাহবি আনি রিওয়ায়াতি আনি দুআফাই। আমি ইমাম মুসলিম কোন দুর্বল রাবীদের থেকে কোন একটি হাদিস কি মুসলিম শরীফের কোন কিতাবের মধ্যে, বাবুল নাহবি আনি রিওয়ায়াতি আনি দুআফাই, আমি ইমাম মুসলিম কোন দুর্বল রাবীদের হাদিস মুসলিম শরীফের মধ্যে ঢুকায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে বলেন? আমি অনেকবার রাসূলের নাম পড়েছি, কিছু বেয়াদবরা নবীর নাম নিলেই না, দরুদ পড়লো না। কারণ আমার দেশে দরুদ পড়ে কেমনে জানেন? ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসলে রানা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সামনে ওয়ালা, তোমার নামে যে হয় জগত উজালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসলে রানা। জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধবে, আমরা হুজুর কয়লাবিয়া ফলে জিকির করো, আল্লাহ খুশি হয়। এইভাবে দরুদ পড়তে নিষেধ করা হয়েছে। যখনই তুমি আমার হাবিবের নাম শুনবা, বলবো সল্লাল্লাহু وعن أبي مرثد كنازي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إمام مسلم 1692 نمبر حديث আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাসাল্লু ইলাল কুবুর, কবরকে সামনে রেখে নামাজ আদায় করো না। একটা মসজিদ করলেন, তার সামনে আছে কবর, নবী বলছেন ওয়ালা তাসাল্লু ইলাল কুবুরি, কবরকে সামনে রেখে নামাজ পড়ো না, ওয়ালা দাসাসা কবর পাকা করো না, ওয়ালা সুরাজা কবরে বাতি লাগিও না, ওয়ালা ইয়াকতুবা কবরের মধ্যে লেখো না, ওয়ালা ওয়ালা ইয়াকুদান কবরের মধ্যে বসো না, ওয়ালুসনিকি জাহান্নামান নার। কেউ যদি তার চামড়াকে জাহান্নামের আগুনে পুড়াতে চায়, সে যেন কবরে বসে, কবরে সিজদা করে, কবরের দিকে নামাজ পড়ে, কবরে লাল ছাপা টাঙে, কবরের মধ্যে বাতি জ্বালায়, কারণ আল্লাহর নবী সবগুলোকে শিরক বলেছেন। কে বলছেন? কে বলেছেন?
এবার যদি এই 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 রসুলের এই হাদিস বিরোধী যদি কোন লোক করে থাকে, সে কি কোরআনের উপরে আছে না হাদিসের উপরে আছে না বাইরে গেছে? আমি কি আমার কথা বলছি? আমি কি বলেছি? হাদিস বলেছি। কি বলেছি? এটা মানলে আপনার জন্য কল্যাণ, না মানলে আপনি টাটকা বেঈমান। কথা কি বুঝতে পারছেন কিনা? কারণ আপনি মুশরিক। আবার আমার দেশের অনেক লোকেরা বাচ্চা আনা বাবার কাছে যায়, বাবা বাচ্চা না থাকলে ডিম ফুটায় বের করে দাও, তাও বাচ্চা দেওয়া নাকবি নাকবি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহারুল ফায়াতআরু মিনাল লাইল ফায়াসআলুল লাহ খায়রান। তোমার দুটার সিটা ছিড়ে গেছে, তুমি আল্লাহর কাছে যাও, কারণ আল্লাহ ছাড়া তোমার কেউ দিতে পারে না। বুখারি মুসলিম মিশকাতের 1391 নম্বর হাদিস। দুটার ফিদা ছেড়ে গেছে, ফায়াসআলুল্লাহ খায়রান, আল্লাহর কাছে চাও, ইল্লা আতাহু ওয়া ইয়াহু, চাইলেই আল্লাহ তোমার দান করে দেবেন। আর যদি তোমার ভাগ্যে না থাকে, 14 পীরের কাছে দৌড়ায় লাভ নাই। আমার দেশের পীর বাবার আবার 14 হাত লম্বা নাম, হাজত রাওয়া মুশকিলে কোষা ফানায় মিল্লা বকায় বিল্লা মুজাদ্দেদে জামান শাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা হকানি গায়ে আমার সুলকানি পীরে খোদা কুতকুতানি মাহবুবে দাওয়ান বাহিনী 15,000 লম্বা নাম। আর আল্লাহর নবীর নাম তো মুহাম্মদ, আল্লাহ কোরআনের মধ্যে তার নাম দিয়েছেন মুহাম্মদ বাশিরা ওয়া নাদিরা। আল্লাহর নবীর নাম তো 450 বার দিয়েছেন। আল্লাহর নবী মসজিদে বসছেন, নাসিম ফিয়া বিকরাবিন ফি হাতনিক, এতিমের মতো গোলামের মতো অসহায় লোকদের মতো বসে পড়তেন। ইহুদিরা বলতে, মুহাম্মদ তোমার এত মুসলমান সৈন্য আছে, তোমার কোনো গর্ব নাই কেন? আল্লাহর নবী বলছেন, নাসিম ফিয়া বিকরাবিন ফি হাতনিক, ওই আল্লাহর হাতের মধ্যে আমি বিশ্বদেবীর চুলের জুটি আছি। আমি আমি বিশ্বদেবী দোয়া করি, আল্লাহ গোটা দুনিয়ার সব মানুষদেরকে আমার চোখে বড় বানায় দাও, আর আমি নবীকে নবীর চোখে ছোট বানায় দাও। আর তুমি কত অহংকার করছো, এগুলো সব হলো শিরকের ট্রেনিং। কথা কি বুঝতে পারছেন কিনা? কিছু হলে মাজারের কাছে যাও, আল্লাহ রাসূলের চেয়ে পবিত্র কবর কোথাও আছে? আল্লাহর নবীর কবরে গরু আছে, ভেড়া আছে, ওট আছে, ধুম্বা আছে, পাঠা আছে, তার তোমার কবরে তোমার মাজারে গরু আছে, এটা গরুর দরবার। তোমার কবরে পাঠা ওঠে, পাঠার দরবার। তোমার কবরে ভেড়া ওঠে, ভেড়ার দরবার। আর আমার নবীর কবরে এইগুলা নাই। কথা কি বুঝতেন কিনা? আকেল বন্দি কি ইশারা কি কাফিরাস, যখন কাফিয়া জামাতে পড়ছে ভিক্ষুক গান গাইতেছে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বোঝানো যায় না দারোগার লাঠির রুতায়। আমি ওই ভিক্ষুকের এই কবিতা শুনে মুখস্থ করে ফেললাম, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বোঝানো যায় না দারোগার লাঠির রুতায়। তোমারে কিলাইলে মারলে গুতাইলে তারপরে থাপড়াইলে চড়াইলে তো হুঁশ ফিরবে না। যেগুলোর ইমান নাই ওগুলার কোন স্থান স্থানের মধ্যে নাই। আমল কিন্তু আল্লাহর নবী ভবিষ্যতের কথা আল্লাহ তার নবীকে জানান কি জানান নাই, যেটা জানাবার দরকার ওইটা তিনি আল্লাহ তার নবীকে। আল্লাহর নবীর একটা হাদিস বলবো, বুখারী শরীফের কিতাবুল ফিতান 2 নম্বর খন্ডের দিল্লির সাফা 138 নম্বর পৃষ্ঠা, বুখারি মূল ভলিউম, লেবাননের বৈরুতে সব আরবি, হাদিস নম্বর 5094 নম্বর। সহি বুখারির হাদিস কোন কিতাবের হাদিস? কোন কিতাবের হাদিস? আল্লাহর নবী বলেছেন, কে বলেছেন? وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাউমু সাআ, ওই পর্যন্ত আমার উম্মতের মধ্যে কিয়ামত হবে না, হাত্তা তালহাকা কাবায়না মিন উম্মতি বিল মুশরিকিন, যেই পর্যন্ত আমার উম্মতের হিন্দুদের সাথে মিলে যাবে, হাত্তা ইয়াবুদুল আউথান, শেষ পর্যন্ত তারা মূর্তি
করেছে মুহাম্মদ, হাত্তা তালহাক কবাইল মিন উম্মতি বিল মুশরিকিন হাত্তা তাবুদাল আওথান, আমার উম্মতেরা ওই পর্যন্ত ধ্বংস হবে না যে পর্যন্ত মুশরিকদের সাথে মিলে যাবে, হাত্তা ইয়াবুদাল আওথান, শেষ পর্যন্ত তারা মূর্তি পূজায় নেমে যাবে। ঘরের মধ্যে ঢোকার পরে নেতার ছবি, ঘরের মধ্যে ঢোকার পরে তোর পীর বাবার ছবি, ঘরের মধ্যে ঢোকার পরে নায়ক নায়িকার ছবি আছে না নাই? তুমি যদি মুসলমানের মধ্যে হও, তোমার কলিজার মধ্যে যদি আমার বিশ্ব নবীর মহব্বত থেকে থাকে, আল্লাহর নবী মুসলিম শরীফের 96 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন সামিতুন নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাররুন, কবরের সব থেকে বেশি যেই ব্যক্তিকে আযাব দেওয়া হবে ইনদাল্লাহিল মুসাররুন, যে ছবি টানায়, ছবি ঝুলায়, মূর্তি টানায়, মূর্তি বানায়, ছবি প্রস্তুত করে, তাকে কবরের সব থেকে বেশি কি দেওয়া হবে? বলেছেন মুহাম্মদ লা তাদখুলুল মালায়েকা বাইতু কালমু ওয়ালা তুসাউির, যেই ঘরের ভিতরে কোনো মানুষের ছবি থাকে ওই ঘরের মধ্যে কোনো রহমত থাকে না, রহমতের ফেরেশতাও থাকে না। তোমার মুসা নেতার ছবি, তোমার অনুপ নায়কের ছবি, তোমার বাপের ছবি করতে ধরে দাও, তো বাপের ছবি ঘর থেকে নিক্ষেপ করে দাও। কোনো বাপের ছবি ঘরে থাকবে না, কোনো নেতার ছবি ঘরে থাকবে না, কোনো মূর্তি ঘরে থাকতে পারবে না। যে ঘরেগুলো থাকে স্পষ্ট রসুল জানিয়ে দিয়েছেন, লা মানে লায় নাফি, আরবি ব্যাকরণ নাহুর কায়দায় লা লা মানে লায় কি নাফি, লা তাদখুলুল মালাইকা, প্রবেশ করবেই না কারা ফেরেশতারা, কি থাকলে কালবু, কাল মানে কি কুত্তা, কুত্তা দা কাল মিনিং দা ডগ হিজ দা ব্রেকিং ইন দা ফ্রন্ট অফ দা হাউস, কাল মানে কোনো কুকুর যে বাড়ির সামনে কেউ কেউ করে, আবার বাংলাদেশেও কিছু কুত্তা আছে, তারা আবার চেরতেল কুকুর নয়, তারা হলো আল্লাহর সৃষ্টি কুকুরের চাইতে বেশি খারাপ। উলাইকা কাল্লামি বালহুম আদল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট, আফালে তাফসীরের সিগা আল্লাহ সব থেকে নিচু শব্দ ব্যবহার করেছেন, এরা হলো কারাওয়ানা কন্টেন জানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম মনে হয় আপনারা আমার কথা বুঝলেন নাই, কারা পড়লাম, ওরে বললাম আল্লাহর নাম নিতে লজ্জা করে নাকি কারা পড়লাম, আল্লাহ বলছেন দুনিয়ার অনেক মানুষদেরকে দেখবা তাদের কান আছে শুনতে পায় না, তাদের কলম আছে কলমের মধ্যে কথা ঢুকে না, তাদের মাথা আছে কল্পনা করতে পারে না, এই যে এত শেরকের কথা বললাম, একটি পরে আবার হরিচরণের পায়ের মধ্যে সেজদা দেবে, একটি পরে রাস্তার মধ্যে মধ্যে লালের মূর্তি, ঠাকুরের মূর্তি, অমুকের মূর্তি, তমুকের মূর্তি, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে 490টা মূর্তি আর কাবাঘরে 366টা মূর্তি, কোন দেশে মূর্তি বেশি? নবী তাহলে সঠিক বলেন না ঠিক বলেন, তুমি মানো আর না মানো, তুমি মানো আর না মানো, তাতে ইসলামের কিছু যায় আসে না। নবী বললেন হাত্তা তাবুদাল আওথান, শেষ পর্যন্ত তারা মূর্তি পূজা করবে। আবার আগের যুগের লোকেরা মূর্তির মাধ্যমে, মূর্তির জন্য যেমন মূর্তি বানায় তারা খেত, ওই খাবার গুলা সিন্নি হিসেবে খেত, বর্তমানে খাবার আছে কে বলছে নাই, মেলার মধ্যে খুড়া বানায় খুড়া খান, আবার জন্মদিনের কেক বানায় কেকের মধ্যে কুত্তার ছবি, বিড়ালের ছবি, তোর তোর অমুকের ছবি লাগায় কেক খানা, হ্যাপি ডেলিভারি ডে টু ইউ, হ্যাপি ডেলিভারি ডে ডিয়ার কুৎকুৎ, তো 14 আগস্টের জন্মদিন পালন করিস না তোরা, এটা তাহলে আগের যুগের মুশরিক আর বর্তমানের মুশরিকের কোনো আবার বর্তমান যুগের মুশরিকরা আগের থেকে বেশি দেন্ডেরাস, কথা ঠিক না ব্যা ঠিক?
যেমন আমাদের জাতীয় কবিতার নাম কি? কাজী নজরুল ইসলাম। আমার নবীর কথা জানে না কিন্তু কবির কথা জানে। কবি নজরুল একটা সুন্দর কবিতা বলেছেন, বলবো নাকি? তাওহীদের হে চির সেবক ভুলে গিয়েছ তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায়ে গিয়েলো তাওশীর। তাওহীদের হে চির সেবক ভুলে গিয়েছ তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায়ে গিয়েলো তাওশীর। ওদের যেমন রাম নারায়ণ তোমার তেমনি মালিক পীর, ওদের কলা তাওলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। ওরা দুর্গা তোমরা দরগা, ওরা কালী তোমরা আলী, ওরা হলো পূজার প্রসাদ, তোমরা হলো বাবার মোহর হলো চিন্নি। একই স্বপ্নে খাড়া হয়ে গিয়া এক কাতার দাঁড়া গেছে মুসলমানের অবস্থা। যারা বলেন ঠিক না ব্যাঠি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার আমল নামার মধ্যে কোন রকম আমল নাই, তোমার আমল নামার মধ্যে বড় আমল নাই, কিন্তু তুমি শিরিক মুক্ত ইবাদত করেছো। নবী বলেন শিরিক মুক্ত ইবাদত করলে তোমাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। ইবনে মাসুদ কে? আল্লাহর নবীর দালিলের কবে সাহাবাত, তাকে আল্লাহর নবী বলছেন হুররেকাত ওয়া কুতিআত, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, ওয়া হুররেকাত আগুন লাগিয়ে যদি পুড়িয়ে মেরে ফেলা হয়, আনতা আলামিল্লাহি নিদ্দালু হুয়া খালাকাকা। ইবনে মাসুদ আব্দুল্লাহ, তবে তোমার জীবন থাকা পর্যন্ত তুমি আল্লাহর সাথে বড় শিরকে লিপ্ত হবে না। তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, হুররিকাত ও কুতিআত আনতা আলামিল্লাহি নিদ্দান ওয়া খালাকাত, তবু আল্লাহর সাথে শিরক করবে না। কিন্তু আমার দেশের কিছু হাজিরা আছে মক্কা মদিনায় যায় চারটা জিনিস করার জন্য, কি জানেন? তসবিহ, সুরমা, আতরার খুরমা, এই চারটার নাম হলো হজ। মদিনার নামাজ দেখে না, মক্কার ইসলাম দেখে না, মক্কা মদিনায় এত নবীদের কবর আছে, সেইখানে কোনো মাজার নাই, উঁচা কবর নেই, তোমার দেশে উঁচা কবর কেন? কথা কি বুঝতে পারছেন কিনা? আবার ওরা খালি গান গায় মনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনায়, যে মদিনা ধন্য হল পে তোমার ঠিকানা, মনামার কাদেরে মদিনা জামু কেমনে, খালি মদিনার গান গায়। আর মদিনার গান গাও আপত্তি নাই, আর আমরা অনুসরণ করি মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী বলেন ইন্না মাদিনাতু খাইরুল লাকুম ওয়ালাউ কানু ইয়ালামুন, আল মাদিনাতু তাওবা মাদিনাতু তাইয়্যিবা। মদিনা কোন গরম নহার করাই, তোমরা মদিনার মধ্যে ঢুকবা, মদিনা আল্লাহ দাদদাল থেকে মুক্ত করেছেন, মদিনার ইসলাম হলো প্রকৃত ইসলাম। মদিনার ইসলাম নিয়ে যারা কথা কয় ওরা হলো নাদান। বিশ্বদেবী বলেন লবণ যেমন পানির মধ্যে হারিয়ে যায়, মদিনার সাথে বেয়াদবি করলে থাপ্পড় দিয়ে তোকে জমিন থেকে হারিয়ে দেওয়া হবে, বলেছেন মুহাম্মদ। মুয়াত্তা মালিকের 226 নাম্বার হাদিস বললাম, কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে আবার আমার দেশে হাসতে হাসতে শেরেক করে দেখবেন এরকম সিগারেট করে আগুন খায় কয় বিড়ির কসম, বাচ্চার দুধ খায় কয় মায়ের দুধের কসম, আবার কয়বার পীর বাবার কসম, আবার পীর উলঙ্গ কাপড় সুপন নাই, পিছনে বীরজন তার সাথে ঘুরে, মামুর ভেতর জিনিস আছে, বীরজনের কয় জিনিস যা আছে তাতে ঝুলতে আছে, তোর মামুর 13 দিন গোসল করে না, তোর মামুর মধ্যে কি আছে? নোংরামি ভন্ডামি ছাড়ার কিছু নাই। আবার বাজারের মধ্যে গাঁজা খায় আর গান গায় দয়াল বাবারে কবুল করো আমারে, নতুন করে দেখেছি যে গাঁজা তুমি খেয়েছো যে। মাজারের কোন শব্দ নাই, কোরআনুল কারিমে আর জায়গায় আল্লাহ কবর বলেছেন আল হাকুমুত তাকাতুর হাত্তা জুরতুমুল মাকাবির ইদা ইদাল কুবুর বুহসিরাত। আল্লাহ কোরআনের ভিতরে আর জায়গায় কি বলেছেন? কবর বলেছেন, কবর জিয়ারত করা কি সুন্নাত? ইমাম মুসলিম 1392 নম্বর বলে না, আল্লাহর নবী বলেন যখনই তোমরা কোন ইমানদারের কবর দেখবা দোয়া করবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, اللهم اني اعوذ بك من عذاب القبر، اللهم اني اعوذ بك من عذاب جهنم، اللهم اني اعوذ بك من فتنه المحيا والممات. قل حضور الدعاء تو শিখি নাই মুখস্থ জানি না, খালি জানছো কেমনে কবরের মধ্যে সিজদা করবা,
ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ ছাড়া কার নামে কসম খাওয়া কি, এটা আমি বলি নাই, হাদিস মুসনাদ আহমদ হাদিস নাম্বার 17,053 নাম্বার। আল্লাহর নবী বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله من حلف بغير الله, কেউ যদি আল্লাহ ছাড়া কার নামে কসম করে, ফাকাদ আশরাকা, সে যেন আল্লাহর সাথে কে করে, আল্লাহ ছাড়া কার নামে কসম করা চলবে না। কসম যদি খাইতে হয় কার নামে খাও? এবার অনেকেই বলে আল্লাহ যে কসম খাইছেন, আল্লাহ কসম খান নাই। ওয়াশামসি ওয়াদুহাহা ওয়ালকমারি ইযা তালাহা, কসম চাঁদের কসম সূর্যের, আরে বেকুব তুই বলি খালে, আর আমার আল্লাহ কোন মাখলুক, আমার আল্লাহর সাথে কোন কিছুর তুলনা নাই। কিন্তু বুঝই নাই আল্লাহর ব্যাপার, আল্লাহর যেটা সমকক্ষতা সেটা তোমার হলে চলবে না। আল্লাহ খালেক তুমি কি, আমিও দেখি আল্লাহ দেখেন, আরে ব্যাপার তুই আমার পকেট দেখি আছে, যেটা দেখছিস নি, পিস্তলও তো থাকতে পারে, দেশলাও তো থাকতে পারে, টাকার বান্ডিলও তো থাকতে পারে, কিন্তু আল্লাহ বলে আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, চোখের চশমার ফাঁক দিয়া কোন মহিলারে দেখেছ দুনিয়ার কেউ জানে না। আল্লাহ এবার কোরআনে নোটিস দেন, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়ালা তুখফিস সুদূর, চশমার ফাঁক দিয়ে কারে দেখেছ? আল্লাহ বলে ওই চোখের পলকের জ্ঞান আমি আল্লাহর কাছে আছে। বুঝলা তো এবার বিষয়টা? তাহলে আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমি একটু পরে, ওইটা তো বহুত পরে আরো আছে, তাহলে ওয়াজ শেষ করে দেই। শিক্ষা কি, ওমা আলাইনা ইল্লাল বালাক, শেষ নাকি? তাই মহিলাদের সম্পর্কে একটু কই, তো মনে আছে আমার একটা পাঠ বলতে এক ঘন্টা করে লাগে, কথা কি বুঝতে পারছেন কিনা? না, আমার আমার যদি সাইড থেকে কেউ ওভারটক করে তো আমি পছন্দ করি না, তাহলে এরা আমার আলোচনার গতি নষ্ট করে দেওয়া হয়। কারণ যখন আমি আলোচনায় বসি তো আমার মধ্যে আমি থাকি না, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা, আমার কথা বলার কোনো তৌফিক আছে? না। কথা বলার তৌফিক দেন কে? আল্লাহ। আল্লামাহুল আল্লামাহুল আল্লামাহুল, কে বয়ান শিখান? এগুলো মনে রাখতে হবে, যেগুলার বক্তব্যের মধ্যে এখলাস নাই এগুলো আইসা মিল জিন হুদা চিৎকার ফুৎকার দিয়ে বাড়িতে চলে যায়। কথা বুঝতে পারছেন কিনা? আমারে দেখলে সব থেকে বেশি ভয় পায় বক্তারা, কেন জানেন? আমি জাল হাদিস বললে একটা সাপের সাথে ধরে বসি, তুমি কোন ইন্টারন্যাশনাল মালের গুডাউন ওইটা কথা না বেটা, কিতাব পড়তে হবে আমার সামনে, কিতাব যদি পড়তে না পারো তুমি কোনো আলেম না। ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নাল আলিমা ইযা লাম ইয়ারিফ ওয়াস সহিহা ওয়াস সাকিমা লা ইউসাম্মা আলিমা, যেই আলেম হাদিসের সহি যঈফ নাসিখ মানসুখ জানে না, লা ইউসাম্মা আলিমা, তাকে আলেম বলে ডাকা যায় না। আল মারিফাতু উলুমুল হাদিস ওয়াজ যারউ ওয়া তাদিল, পৃষ্ঠা নাম্বার 60 লেবাননের বৈরুতের সাহেব আরবি। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে এক নাম্বার ফিতনা নিয়ে কথা বলছিলাম, এই ফিতনার কথা মনে আছে? তাহলে আমরা সবাই শিরক থেকে মুক্ত থাকবো তো? খালি মুখ দিয়ে বলে ইনশাআল্লাহ। হাজী সাহেব হজ করেন, হজ করার সময় কি পড়েন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, হে আল্লাহ তোমার গোলাম হাজির, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, তোমার সাথে কোনো শিরক নাই। একটু পরে এমপি সাহেব চেয়ারম্যান সাহেব বাবার কবরে যে বলে নমিনেশনটা দিয়েন বাবা, তাহলে তুমি হজ করার সময় কি বললা? লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক, তোমার ক্ষমতার সাথে দম্ভের সাথে, তোমার ক্ষমতার সাথে কোনো শিরক নাই, কিন্তু ক্ষমতায় বসায় আছি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে। মুসলমান মুসলমান বুঝেও না কেমনে শিরক করে। আল্লাহ বলে বড় গুলাম শুনে নাও, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হুকুমের মালিক নয়, আল্লাহ না বলে খলকু ওয়াল আমর, সৃষ্টি আমি করেছি, আমার নিয়মে আমার আইনে বিধান চলবে। কোন মানুষের তৈরি করে বিধান মানো শিরক অন্তর্ভুক্ত, আমার আল্লাহর গোলাম আল্লাহর বিধান মানবো,
غير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه ترجعون আকাশ আর জমিনে যা কিছু দেখতে পাও না কেন, ইচ্ছা হোক অনিচ্ছা হোক আল্লাহতে প্রত্যাবর্তন করে। মহাকবি আল্লাহ নির্বাণ সুন্দর করে রাখেন, কে হাজাত ওয়াহিদ ইবাদত কি লায়েক, কে হাজাত ওয়াহিদ ইবাদত কি লায়েক, জবা আমার দিল কি শাহাদত কি লায়েক, উসি কি ভরসা করো গর কর তুম, উসি কি তলব মে মরো জব মর তুম, মুবাররাহে শরকত কিসনে আল্লাহই, আখোয়াত কে গুলদান কিসনে সাজাই। ওইটা আবার চুরি করেছেন কবি নজরুল, সুবহানাল্লাহ, একজনের তো চুরি করে আরেকজন, কথা বুঝতে পারছেন কিনা, এটা হলো কবিদের স্বভাব, কিন্তু নবীরা কারো চুরি করেন না। ওলাউ তাকাওয়ালা আলাইনা আমি আল্লাহ আপনার গলার রোগকে টুটে বলতাম, চেপে ধরতাম, থানা আমি কম মিন আহাদিন আল গুহাজিন, কেউ আপনারা বাঁচাতে পারত না। নবীর জন্য বানায় কথা বলা না যায় ছিল, আর তোমার মুফাসসিরদের জন্য মনে হয় যায় যাচ্ছে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। এবার ফিতনা নাম্বার দুই বলবো কিনা, দুই নাম্বার বাংলাদেশের সব থেকে বড় ফিতনার একটা ফিতনা হলো, এখানে দেওয়া হয়েছে বিষয়টা কি সোত এবং দায়ুস। দুই নাম্বার ফিতনা হলো ফিতনা তুর রিবা, সুদের ফিতনা। সুদ আপনাদের এলাকায় কেউ খায়? সুদের ব্যবসা কেউ করে? এই সুদখোরের বার্তাটা ভালো করে শুনুন, সুদখোরের দলরা ভালো করে শুনে নাও, যেগুলো এই বক্তব্য শুনে পালাবে মনে রাখবেন, ওর সিল দিছে সিল, ওরা সিল মাইরা দিছে শেষ, ওয়ারের থেকে বেরোতে পারে, যেটাই উঠবে মনে করে খায়। কথা কি বুঝতে পারছেন কিনা? এবার একটা প্রশ্ন করে বলেন তো দেখি, সুদখোর কয় প্রকার? আল্লাহর নবী তার জবাবিতে বলেন মুসলিম শরীফের 1575 নম্বর হাদিস কোন কিতাবে? আরে মিয়ারা হাদিস তো এরকম 8-10 হাজার মুখস্থ হয়েছে আমার, আমি কি বানায় কথা বলি আপনি কি মনে করেন? আল্লাহর নবী মুসলিমের 1575 নম্বর হাদিস, ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিলার রিবা যারা সুদ খায়, মুকিলাহু যারা সুদ দেয়, ওয়া কাতাবাহু আর যারা সুদের সাক্ষ্য দেয়, ওয়া শাকিদাইহি আর যারা সুদের সাক্ষ্য দেয়, ওয়া কাতাবাহু আর যারা সুদের হিসাব কিতাব লেখে, ওয়া কালা হুম সাওয়াউন এরা প্রত্যেকে আল্লাহর নবীর দৃষ্টিতে সুদখোর। পূবালী ব্যাংকের, জনতা ব্যাংকের, অমুক ব্যাংকের, তমুক ব্যাংকের, এনজিও ফেনজিও পত্রিকা ফেনজিও ফেনজিও যত গোষ্ঠী শুদ্ধ কাম করো না কেন, তোমরা প্রত্যেকে সুদখোর বলেছেন মুহাম্মদ। কলা বিক্রি করে খাও, ডালিম বিক্রি করে খাও, জুতা সেলাই করে খাও, দুধ বিক্রি করে খাও, সতী বাড়িতে চান্দা মাছ বিক্রি করে খাও। হুসুল বলেছিলেন কাসিম হাবিবুল্লাহ, যে ব্যক্তি হালাল ইনকাম করে ওই ব্যক্তি আমি আল্লাহর বন্ধু। মোল্লা আলী কারি মেরকাত শরীফের 1 নম্বর খন্ডের 1856 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন আল কাসিম হাবিবুল্লাহ, যে ব্যক্তি হালাল পেশায় নিয়ে জিত সে ব্যক্তি কার বন্ধু? কিন্তু কেউ যদি এই 7 প্রকার ব্যক্তির মধ্যে থাকেন, এই এলাকার যদি কার মধ্যে থাকে, তুমি যদি চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, এলাকার কোটিপতি হও, তোমার সাথে আমার কোনো বুঝে পড়া নাই, তোমার সাথে বুঝে পড়া করবেন আমার আল্লাহ এবং তার নবী। আল্লাহর নবী বলেন কে বলেন? 1 ঘন্টা 1 দিন সমান সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান সমান 1440 মিনিট, 540 মিনিট। যে ব্যক্তি সুদের চাকরি করে, সুদের লেনদেন করে, সুদ দেয়, সুদ খায়, সুদি ব্যাংকে চাকরি করে, সুদের হিসাব রাখে, ফিক্সড ডিপোজিট রাখে, আল্লাহর কসম ওই ব্যক্তি 1440
চল্লিশ মিনিট প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড তার মায়ের সাথে জেনা করে, জেনা বুঝেন তো, জেনা আকাম করে, আকাম মায়ের সাথে আকাম করতে রাজি আছেন কেউ? কে রাজি আছেন? যারা খায় তারাই তো করে, এটা দলিল আছে নিনি। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস কোন কিতাবে, ইবনে মাজার হাদিস কোন কিতাবে, সুনানে নাসাঈর হাদিস কোন কিতাবে, দারাকুতনির হাদিস, হাদিস সিলসিলা আহাদাসু সহিহাত আল্লামা নাসিরউদ্দিন আলবানী 1835 নাম্বার বর্ণনায় পাঁচটি কিতাব থেকে হাদিসটি সংকলন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আন জাবির রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ ইল্লা রিবা তালাসাতু সাবউন বাবান, সুদের গুনাহের দরজা হলো 73টা। সুদের গুনাহের দরজা কয়টা? একটু জোরে আওয়াজ দেন, সুদের গুনার দরজা কয়টা? মায়ের কাপড় খুললো, মায়ের সাথে দেনা করলো, মহিলারা তার বাপকে ধরলো, বাপের কাপড় খুললো, বাপের সাথে দেনা করলো। সুতরাং মায়ের সাথে বাপের সাথে দেনা করে মসজিদের আজান দিয়ে লাভ নাই, মসজিদের মধ্যে কপাল ধোয়া লাভ নাই, আল্লাহকে দেখে কোনো লাভ নাই। নবী বলেন, যে ব্যক্তি চারা বরাবর সুদ খায়, এখরুজ মিনাল ইসলামি কামা তখরুজ মিন শাআরাতিন আজিজ ওয়ালা আদল ওয়ালা সরফ লা ইকবালাল্লাহু মিনহু। আল্লাহর নবী বলেন, সুদকুরের কোনো ফরজ নফল রোজা হজ যাকাত কুরবানি দান সদকা মসজিদের ইমামতে কোনো কিছু কবুল হয় না। নবী বলেন, মহিলারা রুটি তৈরি করার সময় রুটির মধ্যে চুল করলে চুলকার তাম দিনে যেমন বের হয়ে যায়, সুদকর ইসলাম থেকে বের হয়ে যায়। এবার দেখি কোন মায়ের বেটা এই হাদিস কুলটাতে পারে, দেখি তুমি কোন মায়ের বেটা নবীর হাদিস কুলটাও। যদি তোমার মধ্যে মুসলমানিত্ব থেকে থাকে, থুতু মারো এই চুদের উপরে, তুমি বিধান মনে দেখাও চুদের উপরে, না হলে ফেরেশতারা টেনে তোমার গাল ডাকে। দুনিয়ার সময় বন্ধ করে আল্লাহ তার নবীকে উপরের দিকে উঠিয়ে নেন। আজ তখন সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই নবীকে মেরাজের শব্দ ব্যবহার করার জন্য আল্লাহ নিজেই সুবহানাল্লাহ পড়ছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদ, আসলে নাই সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, দেখলেন কিছু লোকের পেট এইরকম মটকার মতো পেট। মান হাউলাই জিব্রিল, এগুলো কারা? জিব্রিল বলে আকিলার রিবা ওয়া আকিলার নাজিস, যারা ধোকাবাজি করে মানুষের কাছ থেকে খেয়েছে আর যারা সুদ খেয়েছে তাদের পেট গুলা এত বড় মটকার মতো ফুলে উঠেছে, তাদের পেটের মধ্যে আছে লালা বিচা বাদানিহি, তাদের পেটের মধ্যে বিচ্ছু দ্বারা ভরে দেওয়া হয়েছে। সুদ করে যখন জাহান্নামের ভেতরে ঢুকলো, কিসের মধ্যে ঢুকলো? জাহান্নামের ভেতরে ঢুকলো। সুদ করে যেন খাবার আছে না নাই, কিন্তু এত বক্তব্য শোনার পরে মসজিদের কমিটি বানাও সুৎখোর, মসজিদের সেক্রেটারি হয় সুৎখোর, মসজিদের মেম্বার হয় সুৎখোর, ঝাড়ু দিয়া ময়লা যেমন পরিষ্কার করো, সুৎখোরকে মসজিদ থেকে গাদ্দারা বের করে দাও। কোন সুৎখোরের স্থান আল্লাহর মসজিদে চলে যা না, কে বলেছেন? আল্লাহ সূরা তওবা 9 নম্বর সূরা 18 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়ামুল মাসাতিদাল্লাহু মান আবাদা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘরে তারা আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। আমরা বললাম, আল্লাহ আল্লাহর ঘরে কারা আবাদ করবে? আল্লাহর কাছে আওয়াজ আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাহর ঘরে কারা আবাদ করবে? শোনাম সূরা আর
محرومون بالمعروف والنهون عن المطر والحافظون لحدود الله وبشر المؤمنين الله বলেন আল্লাহর ঘরটা যারা আবাদ করবে আর তাই বুনদার তওবা করবে আবিদুন আল্লাহর প্রতি ইবাদত করবে হামিদুন আল্লাহর প্রশংসা করবে রুকু করবে সিজদা করবে ভালো কাজের আদেশ করবে মন্দ কাজে নিষেধ করবে সুতরাং চোর ডাকাত বদমাশ জেনাখোর দাড়িবিহীন গোপবিহীন ইসলামবিহীন সুদখোর তোমাদের জন্য আল্লাহর ঘরে মসজিদের নাটক করে জায়েজ নাই আল্লাহর ঘরে মসজিদের নাটক করে করেছেন ইব্রাহিম ওয়াহিদানা ইনা ইব্রাহিম ওয়াইসমাঈল আতাহিরা বাইতিয়ানি طائفين والعاكفين والركع السجود او ابراهيم او اسماعيل আল্লাহর ঘরটা তওবাকারী তওবাকারী ইত্তেকাফকারীদের জন্য ছেড়ে দাও আল্লাহর ঘর মসজিদে সভাপতি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং এই মসজিদগুলো আল্লাহর ঘর এখানে কোনো সুদখোরের স্থান নাই আছে না এবার সুদখোরের ইবাদত কবুল হয় না আমার পূর্বে যেই বক্তা উপস্থাপন করেছে সূরা বাকারা 276 নম্বর আয়াত আল্লাহ বললেন ইয়ামহাকুল্লাহু রিবাত ওয়া ইউরিদু সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্ল কাফতারিন আতিম কার কথা বললেন জোরে বলেন এবার সুদ করে যখন জাহান্নামে গেল আল্লাহর কসম এলাকার সুদখোরদেরকে বলতে চাই আমার কথা নাই কোরআনের আয়াত আল্লাহ সূরা দুখান আয়াত নম্বর 26 থেকে বলেন সুদখোরের মাথার মধ্যে আল্লাহ গরম পানি ঢালবেন কি ঢালবেন কাকল ইল আমিন সুন্না সব ফাউকা রাসিহি মিন আদাবিল আমিন তাদের মাথায় যখন গরম পানি গুলো ঢেলে দেওয়া হবে তাদের মগজগুলো ভাতের মারের মতো বের হতে থাকবে জিহ্বাটা আস্তে আস্তে নাভি পর্যন্ত চলে আসবে এবার সুদ করবো আল্লাহ একটু সামান্য পানির ব্যবস্থা করে দাও এবার আল্লাহ পানি দেবেন কিন্তু সেই পানি কিরকম যখন ঠান্ডা গরম পুষ বিশিষ্ট গোচ্ছাকের পানিগুলো তোমার গোচ্ছাতি ঘরের নিচ দিয়ে নামা দেবে রে বাবা আল্লাহর নবী বলেছেন পেটের মধ্যে নারী বুড়ি সহ জিহ্বাটা আস্তে আস্তে নাভি পর্যন্ত ঝুলে যাবে সেই দিন কোন সুপারিশ কবুল হবে না যদি তুমি মুসলমান হয়ে থাকো আজ থেকে এনজিও ডেনজিও সুদি ব্যাংকের চাকরিকে তালাক দাও না হলে আল্লাহর নবী বলেন কে বলেন জোরে বলেন কে বলেন وعن ابي ذر غفاري رضي الله عنه قال قال رسول الله পিছনে লোকদের একটার মুখের মধ্যে বটগাছ উঠছে নাম গাছ قال رسول الله একবার দরুদ পড়লে কয় নাকি হয় খালি বস নাকি বুয়া কথা জানেন কেন আপনারা রসুল বলেন কুল্লু আমালি ইবন আদম ইউদাআফু আল হাসানাত আশরি আমসালিহা ইলা 700 দিরহাম বুখারীর হাদিস মুসলিমের হাদিস মিশকাতের হাদিস রিয়াদুস সালিহিনের কিতাবুস সাওম 871 নম্বর হাদিস নবী বলেন কুল্লু আমালি ইবন আদম ইউদাআফু আল হাসানাত আশরি আমসালিহা বনি আদমের নেক আমল কে আল্লাহ 10 থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়া দেন আমার আল্লাহ চাইলে তোমার দরদকে 10 থেকে বাড়াতে বাড়াতে কয়গুণ যার তাকওয়া যত বেশি তার আমলের সুয়াব তত বেশি তুমি যত বেশি আল্লাহকে ভয় করবা তোমার নেক আমল তত বেশি আল্লাহ কবুল করবেন বলেছেন মুহাম্মদ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুল্লু লাহমাই নাবাতি সুহতিন ফান্নারি আওলাদিহি যে ব্যক্তি হারাম খাবে তাকে উপর করে কোথায় দাঁড়াবে মহাকবি আল্লামা ইকবালকে একলে দাঁত করলেন লোকটা আজীবন সুদ খেত বললেন কি পেশা করতা হর্সি রেকুটেশন ওয়ান্স আপন এ টাইম মাই অকুপেশন ওয়াজ আওয়াল দ্য বিজনেস এন্ড ম্যানেজমেন্ট টু দ্য ইন্টারেস্টিং আমি বিভিন্ন জায়গায় ইন্টারেস্টের বিজনেস করছি আর এখন বুড়া হয়ে গেছি এখন আর ওগুলো করি না তো সুন্দর একটা বাড়ি বানাইছে কি লেখা
এটা আল্লাহর দানের বাড়ি। এবার মহাকবি আল্লামা ইকবাল তার নিয়ে একটা কবিতা বানায় ফেলেছেন, বলবো শুধু সাদানি শুধু সাদানি হায় মেরা মুরব্বি খেয়াল না হে তুম দিয়াল কা উপরায়া হাদামিউ ফাদলে রব্বি সুদের টাকা দিয়ে বানিয়েছো বাড়ি করছো তুমি বাহাদুরি আর বলছো তুমি আল্লাহর দান আল্লাহ তোমায় করবো সাত থেকে বড় অপমান। ঠিক না ভাই? ঠিক। যদি তুমি মুসলমান হয়ে থাকো আজকে তওবা করা জরুরি আছে না নাই? এলাকার সুৎকরকে বলতে চাই, যদি তোমার মধ্যে মুসলমানিত্ব থাকে তোমার বউকে আর আশা চমিতে পাঠাও না, তোমার বউরের সমিতির লাইন ধরে না, তোমার মারে যদি আকাম করতে মনে চায়, তোমার মারে যদি চব্বিশ ঘন্টা জেলে করতে মনে চায় তাহলে করো, তাহলে করো। যখন সুদের টাকা লাগাইবা আর দুই চোখে বাসাইবা তোমার মায়ের সাথে জেলে করতেছো, চি কত নিচ। কিন্তু আপনাদের এলাকায় লোকগুলো আছে একটু দেখান, আমি একটু দেখি, অরে একটু দেখান, আমি দেখি আর কলেজে কত বড় হয়ে গেছে, ওর জিব্বাতে না ছেড়ে ফেলা উচিত। কোন সুদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। যারা সুদ তৈরি করেছে তুসি রইলা কুল্লি সবগুলো ফকিরের মাত্র হয়ে গেছে। সুদি ব্যাংকের সাথে কোন সম্পর্ক? সুদি ব্যাংকের সাথে আমাদের সম্পর্ক নাই, সমস্যা সমস্যা তো হইতেই পারে। আমাদের আইনের দিন আলাদা লেগছে না, পালারে পালা জলদি পালা নইলে তাদের গলে ঝুলবে পালা, হক আসছে বাতিল তো কাটছে জলদি পালা, পালারে পালা জলদি পালা নইলে তাদের গলে ঝুলবে তালা। أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها؟ তাহলে সুদের সাথে লেনদেন কেউ করবেন না? প্রয়োজনে জুতা সিলাই খাবো তাই না, প্রয়োজনে দুধ দুইয়ে খাবো তাই না, তবে দুধের মধ্যে খালি ডেনের পানি দেবো না, সব পানি দেবো নাকি? তাহলে আমরা কোনো হারামের সাথে জড়িত থাকবো না। আর অনেকে এখানে 70 কেজি শুয়োরের পায়খানা খায়, যারা যৌতুক খায়, যারা যৌতুক খায় 70 কেজি শুয়োরের পায়খানা খায়। যদি আপনার বাড়িতে মেয়ে দেখতে এসে কোনো মেয়ের বাবা বলে সব ঠিক আছে, তবে উপর থেকে নিচ পর্যন্ত একেবারে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিতে হবে, তাহলে দুটোর নিচে কুকুরের টয়লেট ভরে গালে বাড়ি দিয়ে দিবেন, তো যৌতুক জন্মের খাওয়া একেবারে হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন কিনা? আর যে জামাই গুলো যৌতুক নিয়েছো আজকে তোমার শ্বশুর বাপকে বলো বাপ বড্ড ভুল করে ফেলেছে, আগে জানতাম না, তবে আজকে তো ওয়াজ শুনে গন্ডারের চামড়া এই দুইটা গেছে কথাগুলা। কথা কি বুঝতে পারছেন কিনা? তো এই জন্য আমি বলবো যে যৌতুক এবং সুদ থেকে আমরা বের হয়ে যাই নাকি কি পারবেন? আর কে কে কোনোদিন ছেলে মেয়েদের বিয়েতে যৌতুক নেবেন হাত তুলে দেখান। ও যে ছোট বাচ্চা বিয়েই করে না হাত তুলে দেখছে, আপনা মানে আপনা মানে বিয়েই কারণে হাত তুলি ফেলেছে, আজকে করে নাই, ঘুমিয়ে আছে সব শিশুর পিতা সব আব্বার ওই অন্তরে। ঠিক নেবে? ঠিক। ওরাও তো একদিন বড় হবে, বিয়ে করবে, মানে এখনই নেবে না, সুবহানাল্লাহ। কিন্তু মনে থাকবে তো যুবকেরা, আল্লাহ বুঝবে তৌফিক দান করুন। আমি এবার ফেতনা নাম্বার 3 বলবো কি বলবো না, যদি কোনো লোক করতে শুরু করে ধরে বসিয়ে ফেলো, আরে বেদাত তুই কেন কোরআনের মাহফিল পরিত্যাগ করিস? কলিজায় কি ভয় নাই? কলিজায় কি ডর নাই? আমার ওয়াজে লোক উঠেছে বলে এটা আমার ওয়াজের মানচিত্র নাই। কথা কি বুঝতে পারছেন কিনা? আমি 10 বছর ফিল্ডে বক্তব্য দিচ্ছি, লোক ওঠার কোনো সুযোগ নেই। কেন? কারণ আগে তো তুমি ওয়াদা করছো কোরআনের মাহফিল। আমি নিজের কথা বলছি কোনো? আমি নিজের গল্প করছি। অনেক আন্তর্জাতিক ক্ষতি সম্পন্নরা এয়ারফোর্টে কি করে, এরোপ্লেনে কি করে, আমেরিকা কেমনে খায় এগুলা বলে, তোরা তোরা বক্তা নামের তক্তা, তারা বক্তা নামের আম গাছের তক্তা, তোদেরকে যে বেচারা দাঁত দেয় দেহায় আদা শর্মা, তোরা কিচ্ছা শোনার জন্য এগুলো আনিস কেন বেটা? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন
মেরাজে গেলাম উস্ত্রিয়ালাইলাকান, দেখলাম রাতের বেলায় তুকৃত শিফা হোম মাকারিদ মিনান্নার, কিছু মৌলবী সাহেবের জিব্বারে আগুনের কেসি দ্বারা কাটা হয়, জিব্বিল মান হা উলাই, কি লোকগুলা কারা? কয় এই লোকগুলা হলো আপনার আম গাছের বক্তা নামের তক্তা, যারা কোরআন হাদিস বলে মানুষের মিথ্যা কথা বলে শোনা আছে সোরাই নাই আমাদের দেশে। তুফাজ্জল মৌলবী কানে বের আওয়াজ করে, আল্লাহ খুলেছে, এই কথা তো হাদিসে নেই, কোরআনে নেই, কিন্তু বড় হুজুরের মুখে আছে। হাদিসও নাই কোরআনও নাই, বিল আছে, জিল আছে, হুদা চিৎকার ফুৎকার আছে। এই বেচার লোকেরা সাপের কিচ্ছা বানায় আব্দুল খালেক শরীয়ত বিরোধী হয়, যে বেচার লোকেরা পীরের কিচ্ছা বানায় জিকির করাইতে করাইতে তাল গাছের উপরে উঠায় ডাব গাছের ডাব খায় উঠায় লুঙ্গি খোলে মাথায় বান্ধে, আরে বাবার কোন জিকির আল্লাহ জানে। আরে বললাম তুই আল্লাহ জিকির কর, আল্লাহ জিকির শিক্ষা দিলেন সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেন যে ব্যক্তি এই জিকিরটা করবে সমুদ্রের পানি পরিমাণ গুণা করলে তার আমলনামার ভিতর থেকে আল্লাহ তার গুণাকে মাফ করে দেবেন। আর জিকিরের মধ্যে কেমন ধরনের আজগবি আওয়াজ হয়, আর কয় তারা কিসের জিকির করস, আমরা পীরের জিকির করি, আর বাপটা তারা পীরের জিকির করবি কেন? আল্লাহ বলছেন করুন ২৭০টি ফিতনার মধ্যে কয় নম্বরে গেছি, কতক্ষণ সময় লাগছে? এক ঘন্টা ১১ মিনিট, দেখছেন তো সোয়া এক ঘন্টা হয়ে গেছে। এবার ফেতনা নাম্বার ৩ বলবো কিনা, এই ফেতনা নাম্বার ৩ হলো ফেতনা তন্নিসা, মহিলাদের ফেতনা। আমার দ্বিতীয় বিষয় দেওয়া আছে, সুদের পরে আছে দাইউস, কি বলছি, এই এলাকার হাসপাতাল নিকটতম কোনটা? ডিমলা হাসপাতাল আছে তো। আমি এখন হাদিস বলবো একটা, এই হাদিস বলার পরে এই এলাকার অনেক পুরুষদেরকে আগামীকাল যাবেন, দেখবেন আপনি পুরুষ আছেন না মহিলা আছেন না হিজরা হয়ে গেছেন। কারণ তুমি যদি পুরুষ হও হাদিসের আমল করতেই হবে, দুনিয়ার সব একদিকে তোমার নবীর ভালোবাসা একদিকে, মনে করো মিনাদের জিলাপি খায়া হুব্বে রাসূল হওয়া যায় না, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে নবীর আশেক হওয়া যায় না, নবীর আশেক হতে হয় নবীর আদেশ নির্দেশ মানার মাধ্যমে। আর তিনি যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, রাসূল ছাড়া কোন মানুষ হয় না যেন প্রিয় তোমার, সুবহানাল্লাহ কইবেন না? এবার আল্লাহর নবী বলেন কে বলেন? মনে হয় যারা নবীর শব্দ বলে না তারা মনে হয় নবীর দুশ্মন। কে বলেন? পিছনের আওয়াজ কে বলেন? জোরে বলেন কি বলেন? আল্লাহ নাশরাহ আল্লাহ সাদরাক ওয়া ওয়াদা'না আনকা রিসরা, আল্লাহ তার নবীর কলিজাকে উন্মুক্ত করে দিয়েছেন। নবী আপনি ছিলেন হেদায়াতের ব্যাপার অমনোযোগী, সাহাদা আমি আল্লাহ আপনাকে হেদায়াতের পথ দেখিয়েছি, ঠিক না ব্যাটিক? আবার আমার দেশের বক্তারামের তত্ত্বারা না ফিলে উঠলেই বিভিন্ন রকমের বিদাতি সুরে দরুদ পড়ে, আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সুরে বেলালি কারি হেলালি, দেখছেন তো? তোমরা পড়বা দরুদে, দরুদ পড়বা, কি পড়বা? ১০ প্রকার দরুদ পড়া যায়, যদি তোমরা মুখতাসার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আর এটাকে যদি একটু তাবিল ব্যাখ্যা করে পড়ো যেটা নামাজে পড়ি সেটা, কিন্তু আর কতগুলো দরুদ, দরুদে দরুদে লাস, দরুদে তাস, দরুদে লাকি, দরুদে নেয়ারা, এগুলো কোথেকে আসছে? বানাতুল হাদিস জামায়াত ইসলামিহি, এগুলো ঢুকলে কোথায়? আবার শুধু ইসলামের কালেমাই পড়ো, ইসলাম কোন দলের দাওয়াত দিতে বলে নাই, ইসলাম খালি ইসলামের দাওয়াত দিতে বলেছে। কথা ঠিক বা ঠিক এটা পরে কইবেন, আমল করে তো প্রমাণ করবেন। খালি মাহফিলে ঠ্যাক 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 করতে করতে বাড়িতে যা, ফজর নামাজ একটা লোকও যায় না। খালি এখানে ঠ্যাক 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 ঠেকাইতে ঠেকাইতে বাড়িতে যায়, পরে সব কিছুই ঠ্যাক থাকে না, সব ব্যাট ঠিক হয়ে যায়, শয়তানের রাজত্বই ঠিক হয়ে যায়। পরে সংশোধন হওয়ার জন্য ওয়াজ মাহফিল করান। কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহর নবীর হাদিসটি বলে হাসপাতালে যাবেন, কই যাবেন? আল্লাহর নবীর হাদিসটি বলার পরে আগামীকাল হাসপাতালে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাতুন লা তাদখুলুল জান্নাতি, তিন প্রকার ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। কয় প্রকার ব্যক্তি? আমি কি বুঝাইতে পেরেছি? বাংলায় না বুঝলে ইংরেজিতে বলবো, ইংরেজিতে না বুঝলে আরবি ভাষায় বক্তব্য শুরু করব, আরবি না বুঝলে উর্দু হিন্দিতে বলবো, উর্দু হিন্দি না বুঝলে ফার্সি ভাষাতে বলবো, ফার্সি ভাষাতে না বুঝলে ইহুদিদের তালমুদ্রাসের ভাষা বলবো। কি বাংলা বলবো না আর কোন ভাষা বলবো? আপনি কি মনে করেন আমরা ইংরেজি বলতে পারি না? তাহলে বাংলায় বলবো তো। তাহলে কয় প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না? হাদিস মুখস্থ, হাদিসের দলিল মুসলিম শরীফ থেকে মেশকাতের 4045 নাম্বার হাদিস, আগে আছে মুসলিম শরীফের, পরে মিশে মেশকাতে, কয় হাজার হাদিস নাম্বার মুখস্থ হয়েছে তো। এবার রসুল বলেন, আবি হুরায়রা বর্ণনা করেন, তিন প্রকার ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। কয় প্রকার ব্যক্তি? এক নাম্বার হলো, কয় নাম্বার? আমাদেরকে বুঝিয়ে বলুন, দাইয়ুস কাকে বলে? নবী বলেন, দাইয়ুস বলা হয় ওই পুরুষদেরকে যেই পুরুষের সামনে যার মহিলা 14 জন পুরুষ ছাড়া 15 জনের সাথে দেখা দেয়, তার পিঠ দেখায়, পেট দেখায়, মুখ দেখায়, হাত দেখায়। যেই মহিলা 14 জন পুরুষ ছাড়া 15 জনের সাথে দেখা করে ওই মহিলার স্বামী হলে দাইয়ুস। বলেছেন মোহাম্মদ, তোমার বউ মার্কেটে যায়, তুমি দাইয়ুসের বউ জামাই, তোমার মেয়ে স্কুলের মধ্যে নিজের উপরেও খালি পিছেও খালি মাঝখানে হুদা চুরা পানি এমন বোরকা পরে ওই মেয়ে যে কলেজের মধ্যে গেল, তুমি দাইয়ুসের বাপ, তুমি নিজেও দাইয়ুস। তোমার পুরুষত্ব আছে বলে মনে হয় না? তুমি যদি পুরুষ থেকে থাকো, তোমার বউরে কোথায় বন্দি করো? জোরে বলো, কোথায় বন্দি করো? কোথায় বন্দি করো? আমার ওয়াজ না কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? জোরে বলেন, কার ওয়াজ? চিৎকার মেরে বলেন, কার ওয়াজ? আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, ও কারুন ফি বুনুতি কুন না ওয়ালা তাবাক ওয়াজলা তাবাক রুজাল জাহিলি কিন্তু আমার দেশের মেয়েরা ঘরকে তো দূরের কথা, সাইকেলের মধ্যে চড়ে টি শার্ট পরে পরে নিমসা মারি ইপিজিটের মধ্যে দৌড়ায়, আমার সুমিতের মধ্যে দৌড়ায়, স্কুল কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয়। তুমি তোমার বউরে সাবধান করতে পারো না? আসলে তোমার কোনো মর্দানি শক্তি নাই, তুমি দেহায়া পুরুষ, তোমার পুরুষত্ব আছে বলে ইসলাম প্রমাণ করো না এটা, কারণ তুমি দাইয়ুস। এ এলাকার যতজন বেতার বউ রাস্তা দিয়ে চলে জনগণকে পেট পিট দেখে ঘুরায়,
বিয়ে করে ভাবি নিয়ে যায়, এলাকার ভাইরা ধরেছে, ভাবি ভাবির এইভাবে আনছেন কেন? আমি আর কত দেখবো, তোমরাও দেখো কি, আমি আর কত দেখবো, এটা তোমরাও দেখো। আল্লাহর নবীর সাহাবীদের ঈমান আছে তো? আল্লাহর নবীর একজন সাহাবা সাদ ইবনে উবাদা, কি নাম বলছি, মুসলিম এবং মুসনাদ আহমদের 2033 নম্বর হাদিস, জামিউল হাদিসের 3035 নম্বর হাদিস, মুসান্নাসে আবি সাইবা হাদিস নম্বর 1834 নম্বর, মুসান্নাসে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 2475। আল্লাহর নবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সাদ, যদি তোমার বউর সাথে কেউ যদি জেনা করে, কেউ যদি অবিচার করে, তুমি কি করবা? এবার সাদ ইবনে উবাদা বলেন, আল্লাহকে আল্লাহর কসম, আল্লাহকে আল্লাহর কসম, আল্লাহকে আল্লাহর কসম, গায়রে মুসফতি এক কপি আর কর্তন্ত আত্মমর্যাদাবোধ সম্পন্ন। তোমার বউরে আরেকটা পুরুষ দেখে, এই পুরুষ তোর কে লজ্জা নাই। তোমার বউরে অন্য পুরুষ দেখে, এই ভাই তোমার কে লজ্জা নাই। তুমি খালি আমাদের দেশে খালি বউরে আদর করা শিখায়, কে বলছে তোমার আদর করতে? কোরআন কইছে পিদানের লিগা, পিদানের লিগা কোন জায়গায়? গিরায় গারায়, কই দাও গিরায় গারায়। আর যদি তোমার বউ কোরআন হাদিস মানে, তোমার বউ যদি ইসলামকে মানে, মহাব্বত করো, আল্লাহর নবী মহাব্বত করেছেন তার স্ত্রী বেরকে, ঠিক কিনা? আল্লাহ তারা কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী আর স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক। নিসা উল্লাকুম হারসুল লাকুম, স্ত্রীকে মহব্বতের চাদর দিয়ে ঢেকে ফেলো, আর স্ত্রীদের যেদিক দিয়েছে ওই দিক দিয়ে গমন করো। একটু জোরে আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী বললেন, আতাজাবুনাকা মিন গায়রাতি সাদিন, সাদের আত্মসম্মান বুঝতে কাছে নাকি বউরে হাই স্কুলে পাঠিয়েছে, ভালো কথা। তোমার বউ মুখমন্ডল খুলে, হাতের কবজি খুলে, পায়ের কবজি খুলে, আমার দেশের এক শ্রেণীর দেড় বাটারি তক্তা মার্কা মৌলবীরা ফতোয়া দেয়, মহিলাদের মুখমন্ডল খোলা যাওয়া যাচ্ছে, মহিলাদের হাতের তালু খুলে দেওয়া যাচ্ছে, মহিলাদের পায়ের তালু খোলা যাওয়া যাচ্ছে। যেই মৌলবী এই ফতোয়া দেয়, ওরে ডানার বাম হাত দিয়ে কুশিয়ে থাপ্পড় দেওয়া যায় যাচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের হাদিস, মিরকাতের হাদিস, মুসান্নাফে আলি সাহেবার 2095 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আল মারআতু আওরাতুন, মহিলা হলো গোপন বস্তু, মহিলার হাতও গোপন, চোখও গোপন, চুলও গোপন, সব কিছু হলো কি? এবার মহিলারা কোন কালারের বোরকা পরবে, এটা দলিল কুরআনে আছে নাকি? তাহলে আপনারা কোন কালারের বোরকা পরান? ফ্যাশন ডিজাইন ইদানিং মেয়েরা বক্তব্য দেয়, প্রিয় ভাই সব এদিকে কিলিপ আটকেছে, এদিকে কিলিপ আটকেছে, তো কিলিপ কয় আটকাবো, তোরা ব্যান্ডেজ করে দিলে তো খুলে যাবো গা, প্রিয় ভাই সব কে শেষ। আর সব মহিলাগুলো হচ্ছে ইস্তাদ বলছার ব্যবসাদের মুড়িদ, এইগুলার ঘরে ইস্তার জলসা দেখা হয়, ইস্তার জলসা যেগুলো অভিনয় করে সবগুলো হলো ব্যবসা, যেগুলো হিন্দি ফিল্ম করে উচ্চ প্রকৃতির ব্যবসা, যেগুলো হিন্দু নায়কদেরকে দেখে ব্যবসার খদ্দর, আর কোনো ইমান নাই। ঘরের মধ্যে ব্যবসাদের চ্যানেল খুলে বসে আছে, কথা কি বুঝতে পারছেন তো নাকি? আপনি গুরু আমি সত্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম, বুঝতেছেন তো? আকেল বন্দি কি ইশারা কি কাফিরাস, জ্ঞানীদের জন্য একটু কথার ইশারায় দরকার। তবে এই কথা শোনার পরে কিছু লোকের কলেজার মধ্যে আগুনের ফুলকি পড়ে যাবে, মনে রাখবা এরাই হলো সৌনকার কেলেঙ্কারির কারিগর, ঠিক না? ঠিক, যে মিছিলের সামনে মহিলা থাকে ওরা হলো যৌনবাদ, আর আমাদের টুপিদারি থাকে আমরা হলো মৌলবাদ, মৌলবাদের দরকার আছে, যৌনবাদ বাদ দাও, ঠিক না? ঠিক, আল্লাহর নবীর স্ত্রী কার স্ত্রী? আল্লাহর নবীর স্ত্রী আমাদের কি হয়, মা ডাকতে ডাকতে নবীর মেয়ের কো এখন মা, এটা লজ্জতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নবীর স্ত্রীদেরকে আমাদের মা বলেছেন,
রসুলের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কোরআনের আয়াত সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা যখন নাজিল হয় তার পূর্ব দিন বলেন, আমি মদিনায় দেখলাম মদিনার মেয়েরা অশ্লীল কাপড় পরে, ছোট কাপড় পরে মদিনার বাজার দিয়ে ঘুরতেছে। আল্লাহ আয়াত নাজিল করলেন রাতের বেলা, ওয়া কুল্লি আনসি ওয়াজি কামান বানাবিকাম ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না আমি যখন শিমালে তাকালাম, জুনুবে তাকালাম, মাশরিকে তাকালাম, মাগরিবেও তাকালাম, উত্তরে তাকালাম, দক্ষিণে তাকালাম, বামে তাকালাম, বায়ে তাকালাম, দেখলাম মহিলা আর মহিলা নাই, মিসলা আলুল বুরাক, যারা তারা কালো কাক হয়ে গেছে, ডানেও কালো কাক, বায়েও কালো কাক, পেছনেও কালো কাক, তার মানে হলো তারা এমন বরকা পরিধান করেছে, চুলের গুড়া থেকে শুরু করে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢেকে গেছে। যদি আমার এই বক্তব্য আমার কোন মা আমার কোন বোনের কানে বলতে যায়, তুমি আমার কোরআনের উপর ইমান রাখিও, আমার নবীর স্ত্রীর কথার উপর ইমান রাখিও, বল তোমার জান্নাতের তালাগুলা তোমার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম বুখারী আদাবুল মুফরাদের 1321 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাল্লি মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়্যা মিন আবওয়াবিল জান্নাহ। আমার কোন মা আমার কোন বোন আমার কোন খালা আমার কোন ফুপু যদি নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের ইবাদত করতে পারো, রমজানের রোজাগুলো রাখতে পারো, স্বামীর বৈধ খেদমত করতে পারো, আর যদি তোমার গুপ্তাঙ্গের পর্দার ইবাদত করতে পারো, তাহলে আইয়্যা মিন আবওয়াবিল জান্নাতি, আল্লাহ তার ফেরেশতা দেখে বলবেন এই মেয়ের সামনে জান্নাতের সবগুলা স্তর খুলে দাও, যে স্তর দিয়ে ঢুকতে চায় আমার আল্লাহ বললেন ও ফেরেশতারা তাকে ওই স্তর দিয়ে ঢুকিয়ে দাও, সে যদি ফেরদৌস চায় ফেরদৌস দাও, সে যদি আদম চায় আদম দাও, সে যদি জান্নাতের উঁচু মাকাম চায় ওই মেয়েকে তাই দিয়ে দাও। কয়টা যোগ্যতা! কিন্তু আমার দেশের বৈপরীত্য আছে না নাই, এখন আবার শহরের সোয়াল আসছে, মেয়েরা যায় বিউটি পার্লারে, আপনার এলাকায় যায় তো? আসল ঘরে মোশন নাই, ঢেকি ঘরে সাদুয়া, ঠিক মতো তিন বেলা খাবার ভাত পায় না, বিউটি পার্লারে সাজে, কোথাকার কোন সকিনা বাদ দরকারি না, কোথাকার কোন রফিক বাদ দরে ঋত্বিক, কারণ মহিলারা আর পুরুষেরা এই কলিজার মধ্যে বসেছে শাহরুখ খান রে, একদিকে বসেছে আমির খান রে, চোখের মধ্যে বসেছে সালমান খান রে। যেই দিন এগুলো সরায়া তোমার কলিজার মধ্যে একজন ব্যক্তিকে বসাতে পারবা, তিনি কি? তার ছেকে আল্লাহ বলেন, ওরে গোলাম, ওরে যুবক ভালো করে শুনে নেই, যুবতী ভালো করে শুনে নাও, সরিনা সকিনা কারিনা, তারপরে দশের আমি সানিয়া লিওন দেব ছাইসনাত, আল্লাহ তাআলা বলেন কারো বসে দেয় শুনে নেই, লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজন নবীকে যদি তোমার আদর্শের মধ্যে বসাতে পারো, ও যুবক ও যুবতী আমার নবীকে তোমার জন্য আদর্শ করলাম। কাকে আদর্শ করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনার মেয়েকে সে আদর্শ বড় করেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেন তো? আপনাদের মনে হয় ওয়াজের বিরক্তি আসতেছে, তাহলে কি শেষ করে দিলে ভালো হয় মনে করেন? তাহলে কোন লোক উঠবেন না, উঠলে চট করে বসে ফেলবে নাকি? একটা লোক যেন উঠতে না দেখেন, কথা বুঝতে পারছেন কিনা, নাকি আমি ফিল্ডে নেমে ধরবো, কোনটা কোনটা বলেন? উঠা যদি বন্ধ না, কারণ আমি কি এখান থেকে যা বসাবো ধরে যে না, আমার পক্ষ থেকে প্রতিনিধি কাজ করবে কোনটা? কারণ আমি কি বলতেছি, আল্লাহর কসম করে বলি, এলাকার যুবকেরা তোমরা যদি আমার নবীর একটা হাদিস আমল করতে পারো, কোন হাদিস দিয়ে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, আমার মাও জানে না আমার বোনও জানে না, আমার নবীর কথাগুলা মনি মুক্তা, আমার নবীর কথাগুলাকে একটা মনি মুক্তা,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে এমন কিছু মহিলা বের হবে, কি বের হবে, কি বের হবে, ময়লা না ময়লা না মহিলা। এক মাহফিল করতে গেছি, দেখি মহিলারা ব্যাপারটা, আমি কর্তৃপক্ষের বললাম ওই ময়লা সাফ করেন আগে, কই ময়লা তো দেখি না, ময়লা ওই আশেপাশে মহিলা বেটি গুলা সাফ করেন ওগুলা রে, ওগুলো তো হ্যাঁ পর্দাই বুঝে না, কুকুরে ওদের ইজ্জত নিয়ে ফুটবল খেলে রাস্তাঘাটে, আর ভাবনা মাসের কুত্তাও একটা লোক দেখারো পাচ্ছি, এদেশের কিছু মেয়েরা থার্টি ফার্স্ট নাইটের নামে কার্তিক মাসের কুত্তা দিব ভালোবাসা দিবসের নামে কি করে, নীলফামারী কলেজের মধ্যে ভাষণ করে, রংপুর মেডিকেল কলেজের মধ্যে যৌন কর্মকাণ্ড করে, সিপি ট্যাঙ্কে পরিষ্কার করলে ধারক সন্তান পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমু সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ওয়ালা বাজান, যে পর্যন্ত না ঘরে ঘরে ঘন ঘন ধারক সন্তান তৈরি হবে। হইছে তো, আবার দেখবেন মেয়েদের ব্যাপারদার কারণে আর একটা বড় ফেতনা হলো, মেয়ে আর ছেলেদের মহাব্বত ভালোবাসা আছে না নাই। ওরে যুবক, একটু পরে যে শেরেকের কথা বললাম, কবর পূজা যেই রকম শেরেক, একটা মেয়েকে ভালোবাসা ওই রকম শেরেক। কারণ কি, কিভাবে শেরেক হলো, কারণ মহাব্বত তুমি আল্লাহর কারণে করবা, মান আহাব্বা লিল্লাহি তাআলা ওয়া মান আবগাদ লিল্লাহি তাআলা ওয়া মান আ লিল্লাহি তাআলা। নবী বলেন আল্লাহর কারণে মহাব্বত করো, আল্লাহর কারণে খিন্ন করো। তাহলে ফেসবুকে যে মেয়ের সাথে জেনা কর, আবার অনেকের জামাই বিদেশে থাকে বউরা ইমুর মধ্যে প্রেম করে, জামাই আছে বিদেশে টাকা পাঠায় দেশে দেশে আর প্রেম করে, সে লাইন দইরা দইরা একবার প্রেম করে, এটা নাম দিছে আবার পরকিয়া প্রেম, আছে না নাই। যদি তোমার কলিজা ঈমান থাকে, তোমার ভাবির সাথে দেখা দিবা না, আল্লাহর নবী বলেন আফার ওয়াইতাল হামওয়া, আমি কি তোমাদেরকে মালাকুল মউত সম্পর্কে বলবো? সাহাবীগণ বলেন কুলনা বালাই হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমাদেরকে বলুন মালাকুল মউত কারা? নবী বললেন হামুল মউত, হামুল মউত, হামুল মউত, দাবর হলো ভাবির জন্য মালাকুল মউত। দেবর তার ভাবির জন্য কি, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের জন্য কি, প্রেম করে মহাব্বত করে আবার রাতের অন্ধকারে বাড়ির বাইরে যায়, অনেক মেয়েরা বাপ মারে থুয়া পালায় বিয়ে করে, আছে না নাই? যেগুলো পালায় বিয়ে করছে একটারও বিয়ে হয়নি, যেগুলো পালায় বিয়ে করেছে একটারও বিয়ে হয় নাই। আমি ফতোয়া দিনে দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আপনি উল্টাইতে পারবেন? হুজুর কোন কিতাবে, আমি দলিল দিয়ে আপনি নেন, তাবারানি মুজামুল কাবির 73 নাম্বার পৃষ্ঠার 1289 নাম্বার হাদিস, ইমাম আহমেদ ইবনে শাকের হাদিসটাকে সহি বলেছেন, হাদিসটা শোনাবো। আম্মাদান আয়েশা সিদ্দিকা, ছোট আলেম না বড় আলেম, কোরআনের 19টি আয়াত আম্মাদান আয়েশার ফজিলতে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহর নবী বলেন অন্য কোন স্ত্রীর সাথে থাকলে জিব্রাইল ঘরে আসে না, কিন্তু আয়েশার সাথে খুন হইলে জিব্রাইল ঘরের মধ্যে আসে। একদিন আল্লাহর নবী অন্তরঙ্গ অবস্থায় ওহি নিয়ে জিব্রাইল উপস্থিত হয়ে গেছেন, আল্লাহর নবী বলছেন আয়েশা আমার শরীর থেকে তুমি লেপ সরিয়ে আলাদা হয়ে যাও, কারণ এই মুহূর্তে জিব্রাইল তোমার গৃহে উপস্থিত হয়েছে। আল্লাহর নবীকে প্রশ্ন করে হলো মুসলিমের উফাতুন নবী 4069 নাম্বার হাদিস, আল্লাহর নবীর মৃত্যু শেষটা মা আয়েশার কুলের মধ্যে হয়েছিল। আল্লাহর নবী বলেন আয়েশা সিদ্দিকা তোমার ঘরে আমার দাফন করো, কারণ তোমার ঘরটা আমার আল্লাহ বরকতের ঘর করেছেন। সে আয়েশাকে মহব্বত করতেন বিশ্বনবী। একজন মহিলা জিজ্ঞাসা করল, কোন মেয়ে যদি লুকিয়ে পালিয়ে কোন ছেলের সাথে বিয়ে করে তার বিয়ে হয় নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন যেই মহিলা পালিয়ে লুকিয়ে বিয়ে করেছে তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। আম্মা জান আয়েশা বলে শোনো, আমরা কি বলছিলাম, তা আমরা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলাম, তা
এই আমরা রাদিয়াল্লাহু আনহা হুসাইন রে কুফায় যাওয়ার সময় আয়েশার লেখা চিঠি দেয়, কয় তুমি হোসেনকে দিয়ে বলিও তোমার নানা জান স্বপ্নে দেখেছেন কারবালার প্রান্তর তোমাকে জবেহ করে দেওয়া হবে। হোসেন এই চিঠি পড়ার পর নিশ্চিত হয়ে গেছেন, বলছেন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে, কারবালায় আমি শহীদ হয়ে যাব। তখন ইবনে ওমর দোয়া করলেন, দোয়া করি হে শহীদ তুমি যেন শহীদের উচ্চ মাকাম লাভ করো। তার মানে সাহাবারা নিশ্চিত ছিলেন সে কি হবে, হয়েছে না? কোন মহিলা যদি ওলি ছাড়া বিয়ে করে তার বিয়ে হয় না, তার বিয়ে হয় না। বাপ হলো প্রথম অলি, বাপ নাই তোমার ভাই তোমার অলি, ভাই নাই তোমার দাদা তোমার অলি, দাদা নাই তোমার চাচা তোমার অলি, তোমার ভাইও নাই দাদাও নাই চাচাও নাই, তোমার বাবার চাচা তোমার অলি। বাবার কে? বাবার চাচা কি লাগে? দাদা। দাদার ভাই তোমার অলি। লা নিকাহ ইল্লা বি, যদি তোমার কেউ নাই এতিম সব বুঝতে চাস। এবার অলি খারাপ, নবী বলেন আর সুলতান অলিজ্ঞ, আর সুলতান অলিগুল্লি মাল্লা অলিজ্ঞ না হো, যার কোনো অভিভাবক নাই। ইসলামের সরকার খিলাফতে আলামিন হাজুন নবুয়া, কোরআনের ইসলামিক সরকার তার অলি। তাহলে অলি ছাড়া কি হয় না? ভাড়া পেয়ে অলি কাজ হবে না। তাহলে আপনার এলাকায় পালা এলাকায় বিয়ে করছে, আবার তবা করে বিয়ে নবীন করান, না হলে যার সন্তানের ফ্যাক্টরি। কথা তো আমি বলি নাই, বলেছেন মোহাম্মদ। কি ভাই বুঝতে পারছেন কিনা কথা? কি কষ্ট পাইলেন? যদি এই হাদিস গুলা মসজিদের মিম্বারে হুজুররা বয়ান দিত, এলাকায় লোকে বিয়াও শেষ আর প্রেমের গোষ্ঠীও শেষ, প্রেমও শেষ। প্রেমকে কাঁচি দিয়ে কেটে ফেলো, বাড়ি যেমন মুতিয়ে ফেলো ওটা রাখো, আর প্রেমকে কাঁচি দিয়ে ছিটে ফেলো। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বের কথা বলেন, মহিলাদের অবস্থা কেমন হবে শুনে নাও। কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতির ইদাফিল আনুহুন ফাইন্নহুন মালউনাত লানাল্লাহুল মুতানাম্মিসাতি লানাল্লাহুল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি মিন হুসনিল মুকাইয়্যারাতি খলাকাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মহিলারা এমন হবে, কাসিয়াতুন আরিয়াতুন, তারা কাপড় পরবে কিন্তু কাপড় পরা সত্ত্বেও উলঙ্গিনী হবে, কাপড় পরে একেবারে মশারি চাইতে পাতলা, ঠিক না বেঠি? আপনারও শালি আছে, আমার রসুলেরও শালি আছে। আপনি বলেন চাউলের সাথে ডাউল ফিরি, বউর সাথে শালি ফিরি। আর আল্লাহর হাবিবকে ইস্তেকবাল করবে, বরণ করবে বুখারীর এবং আদাবুল মুফরাদের 5048 নম্বর হাদিস। বুখারীর হাদিস আর দলিলের দরকার সহি কিনা? আম্মা জান আয়েশার বোন, তার নাম হলো আসমা রাদিয়াল্লাহু আনহা। প্রথম যুগে ইসলাম ভালো করে বুঝে নাই, রসুলকে পাতলা কাপড় পরিধান করে বরণ করার জন্য এসেছে। জিব্রাইল কানের মধ্যে আওয়াজ দিয়ে বললেন, আপনার শালি অত্যন্ত সুন্দরী রূপবতী হয়ে আপনাকে বরণ করার জন্য আছে। জিব্রাইল কি তাহলে গুনা হইল না? কি প্রশ্ন আছে কিনা? তাহলে জিব্রাইলকে গুনা হইল না? জিব্রাইলের গুনা আছে? হ্যাঁ, মরিয়ম আলাইহিস সালাম কাপড় চেঞ্জ করতেছে, জিব্রাইল হাজির। মরিয়ম আলাইহিস সালাম বলেন, ইন কুনতুম তাকিয়া, যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থেকে বের হয়ে যাও। জিব্রাইলকে মরিয়ম ভয় পায় না, আমি জিব্রাইল, আমি পুরুষ না মহিলা না, আমার কোনো কাম উত্তেজনা নাই, আমি ফুদিলেই তুমি গর্ভপতি হয়ে যাবা, কারণ ফেরেশতাদের কোনো কি নাই। এজন্য রসূল যাতে ওই দিকে চোখ না দেয়, জিব্রাইল আগেই কি
এজন্য আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গলিদাল কলবি লাম ফাদদু মিন হাওলিক। নবী আমি আল্লাহ যদি আপনার করিদাকে ঠান্ডা না করতাম, আপনি যদি কর্কশ হয়ে যেতেন, লোকেরা ইসলামের জন্য আপনার কাছে আসতো না। এবার আল্লাহর নবী তার শালিকা থেকে মুখকে ফিরিয়ে অন্যদিকে দিয়ে বললেন, ও আসমা ভালো করে শুনে নাও, আমি আল্লাহর নবী তোমাকে বলতেছি, কোন মহিলা যদি পাতলা কাপড় পরে কোন পর পুরুষকে আকৃষ্ট করে, নবী বলেন লা ইয়াবিহুনা রাইহাতাল জান্নাতি, কোন মহিলা যদি পাতলা কাপড় পরে কোন যুবককে যুবককে দেখায়, পেট দেখায়, পিঠ দেখায়, মুখ দেখায়, ঠ্যাং দেখায়, শরীরের গুপ্তাঙ্গ দেখায়, নবী বলেন লা ইয়াবিহুনা রাইহাতাল জান্নাতি, তুমি জান্নাতে যাবে না, জান্নাতের গ্রাম কাকে বলে বুঝতে পারছেন তো, কত প্রকার এবং কি কি বুঝতে পারছেন তো? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের হাদাত দান করুন, আল্লাহ আমাদের সঠিক সমাজ দান করুন, মেয়েদেরকে খাস পর্দা থাকার তৌফিক দান করুন। আল্লাহর নবী তারপর বলেন কাসনামাতিল বখতিন ইদাফিল আনু হুল্লাম, মহিলারা পরচুলা ব্যবহার করবে, পরচুলা বুঝেন তো। রাসূল বলেন কাসনামাতিল বখতিল ইজাফিল আনু হুন্না, একটা মহিলা উটের যেমন কুচ লাগায়, মহিলারা কিয়ামতের পূর্বে উটের কুচের মতন কৃত্রিম চুল লাগাবে। আপনার এলাকায় আছে না নাই? নবী তারপর বলেন না আল্লাহ খুল মাসিমা তাবাল মুস্তাউসিমা না আল্লাহ খুল মুতানাম নিসাত ওয়াল মুতাসাল্লিজাত, আল্লাহর হাবিব বলেন মহিলারা চোখের ব্রুকে উপরাবে, কি উপরাবে? আরবি নামসুন শব্দের অর্থ হলো এই চোখের চুলকে বলে, নামসুন থেকে মুতানাম্মিসাত, লা আল্লাহুল মুতানাম্মিসাত অলমুতাফাল্লিজাত। কিন্তু এতগুলা কথা শোনার পরেও মহিলাগণ কিন্তু হেদায়েতের পথে আসবে না, তবে অল্প কিছু আসবে, কারণ আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন তলাতু ফিন্নার, আমি জাহান্নামের মধ্যে কি দিলাম, দেখলাম জাহান্নামে বেশি জায়গাটা ও আকসার আহলি হানসাই, জাহান্নামের বেশি জায়গাটাকে আল্লাহ মহিলা দ্বারা পরিপূর্ণ করেছেন। জাহান্নামের জায়গাটা কি দিয়ে পরিপূর্ণ করছেন, কি দিয়ে পরিপূর্ণ করছেন, কি দিয়ে পরিপূর্ণ করছেন? এর প্রধান কারণ হলো মহিলারা সব থেকে বেশি বেপর্দা হবে, তবে পর্দাটা মহিলাদের থেকে পুরুষদের বেশি কঠিন। পুরুষরা হলো গাই, পুরুষরা হলো সার, মহিলারা হলো গাই। পুরুষরা কি, কারণ পুরুষদের চোখ সব সময় রাখতে হয়, পুরুষরা হলো ম্যাচের বারুদের মতো, ফস করলে আগুন জ্বলে উঠে, এজন্য পুরুষদের চোখ কোথায় রাখতে হবে? রাসূল হজ করতে গেছেন, কি করতে গেছেন, তার সাথে তার আপন চাচাতো ভাই ফাদল ইবনে আব্বাস, আব্বাসের বড় ছেলে গেছেন, তো হজ করতে যে মহিলাদের মুখমণ্ডল খোলা আছে না নাই, ওখানে দাঁড়িয়ে যাচ্ছে, তো ফাদল এক মেয়েকে দেখতেছেন আর ওই মেয়েও তাকে দেখতেছে, দুইজনের মধ্যে প্রেম প্রণয় হয়ে গেছে। রাসূল বুঝে ফেলেছেন, হাত ফাদলের চোখের সামনে দিয়ে বলতেছেন, ইয়া শাবাব কুরাইশি ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাসনু গুদু আবসারকুম আবমাল্লাকুল জান্নাহ, হে আমার ছোট ভাই ফাদল, তুমি যদি তোমার চোখ এবং এই পৃথিবীর যুবকেরা তোমরা যদি মেয়েদের থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করতে পারো, আমি নবী নিজের কাঁধে তোমাদেরকে জান্নাতে রেখে আসার ব্যবস্থা করব। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, পারবেন এই যুবক পারবা? কারণ ইমান নষ্ট করার জন্য অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এখন অশ্লীল ভিডিও আছে না নাই? আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদমা হাজ্জাহু মিনাজ জিনা আদরা কাযালিকা লা মাহালাতা ফাযিনাল আইনাইন নাদার ওয়া যিনাল লিসানিল মানতিকু ওয়াল ইয়াদা ফিতাযমিয়ান যিনা কুল বাচ্চু ওয়াল সামু ইয়াজনি যিনা কুল কুবালো। তারগিব তারগিবের 1362 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে পুরুষরা জিনা করবে, হাতের জেনা হলো কোনো মেয়েকে দ্বারা, পায়ের জেনা হলো
কোনো মেয়ের জন্য গমন করা, ঠোঁটের জেনা করে জেনা করো কুবালু, কুব্বালা মানে হলো কি মারা, সুমা দাও সুমা দেওয়া, কোনো মেয়েকে সুমা দেওয়া দেখি জেনা। আল্লাহ নবীর একজন সাহাবা কি নাম বলছি, আশার ওয়া আলামিন নুবালান মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমি একজন মেয়ের সাথে জেনা করেছি। আল্লাহর নবী বলেন, মাইস তুমি মনে হয় মেয়েটা রেখে সুমা দিয়েছ না? আল্লাহর নবী একবার গেলেন, আল্লাহর নবী ডান থেকে বাম দিকে মুখ ঘুরিয়ে ফেললেন, আবার বাম থেকে ডান দিকে মুখ ঘুরিয়ে ফেললেন, মায়েস তুমি মনে হয় চুমু দিয়েছো, বড় জেনা করো নাই? না আল্লাহর নবী আমি বড় জেনা করে ফেলেছি, আমার কি শাস্তি? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা মায়েস ক্ষেত্রে একটা মাঠের মধ্যে নিয়ে যাও আর পাথর দাও, পাথর পাথর মেরে দাও, পাথর মারতে শুরু করলো আর মায়েজের রক্তগুলা শরীর থেকে ফিনকি দিয়ে ফেটে বের হলো। একজন সাহাবা লম্বা একটা মোটা গরুর হাড় দিয়া মায়েজের মাথার মধ্যে আঘাত দিল, মায়েজের মগজটা বের হয়ে গেল, এক ফুটা রক্ত এক সাহাবীর শরীরে লেগে গেল। সাহাবি উফ বললো, নবী বললেন, না আমার মায়েজের মৃত্যুতে আমার মায়েজের রক্ততে উফ শব্দ বলো না, আমার মায়ের তওবা কারি, কিন্তু আমার মায়ের জান্নাতুল ফেরদাউসের অধিকারী, কারণ আমার মায়ের জেনা থেকে তওবা করেছে, দুনিয়ার শাস্তি নিয়েছে আখেরাতের শাস্তি নেয় নাই। তোমরা যারা মেয়েদের সাথে জেনা করো, কোরআন খুলুন সূরা নূর আয়াত নাম্বার 1, আজ-জানিয়াতু আজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, কেউ যদি কোনো অবিবাহিত অবস্থায় কোনো মেয়ে এবং ছেলের সাথে জেনা করে তাহলে তাকে 100 দুররা মারো, 100 দুররা, আর কোনো বিবাহিত মেয়ে যদি জেনা করে তাকে রজম করো, পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করো। এটা হলো আল্লাহর আইন। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিমুনা রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু ওয়া ইউসাল্লামু তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, সূরা মায়েদার আয়াত নাম্বার 33, 5 নাম্বার সূরা। কথা কি ভাই বুঝতে পারছেন কিনা? তাহলে মেয়েদের কিভাবে রাখবেন বুঝছেন তো? মা বোনরা ভালো করে শুনে নেন, কোন ভাবে থাকবেন? যদি আপনি কোরআন এবং হাদিস মোতাবেক চলেন, আম্মাদান আয়েশার সাথে জান্নাতে থাকতে পারবেন, সুবহানাল্লাহ, মা খাদিজার সাথে জান্নাতে থাকতে পারবেন, সুবহানাল্লাহ। তাহলে কয়টা ফিতনা বলছি আমি, কি আরো বলবো? রাগ করবেন না তো। 4 নাম্বার ফিতনা বলবো কি না, কি বলবো? ইঙ্গিত আসছে শেষ করার, আচ্ছা বলবো, রাগ করবেন না তো। 4 নাম্বার ফিতনা সবাই আমল করবেন তো, আল ফিতনাতুল গিনা। 4 নাম্বার ফিতনা হলো গান বাজনার ফিতনা। আপনার এলাকায় গান বাজনা আছে না নাই? ভাদ্র মাসের কুকুরের বিয়ে হয় কিন্তু গান বাজনা নাই। আমার এলাকার যুবক যুবতীর বিয়ে হয়, গান বাজনা আছে না নাই? যেই বিয়েতে গান বাজে, যেই বিয়েতে বাদ্যযন্ত্র বাজে, এটা কোন মুসলমানের বিয়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলতানি মালউনানি ফি দুনিয়া ওয়াল আখিরা, দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ, কয়টা আওয়াজ? আল্লাহর হাবিব বলেন, দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ, নিসমারুন ইনদা নিমাত ওয়া রান্নাতুন ইনদা মুসিবাত, একটা হলো বিপদের সময় গান বাজনা বাজানো, গান বাজনা সে এলাকায় বাজে, ওই এলাকায় আল্লাহর রহমত তাকারাম। নবী বলেন, কসফুন কসফুন ও মাদকুল, আকাশ থেকে তার জন্য পাথর বর্ষিত হবে, জমিনে গজব বৃদ্ধি পাবে, এই জন্য বুলবুলি আসবে, তারপর হারিকেন ক্যাটরিনা রিতা নার্গিস আর জানি কি ফনি মনি 14 গুষ্টি আছে না নাই, এগুলো কারণ হলো কি? গান বাজনা শুনি, প্রত্যেকটা ঘরে ঘরে গান বাজনা চলে। আবার এলাকার ফকিররা কয়, আমাদের চ্যালেঞ্জ করে আলেমদের, গান বাজনা নাকি হালাল? তারা আবার হাদিস কোরআন কয়, জানেন কেমনে? আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, বড় পীর গানছিল কেন, সেই দিন করিস্তা গন্ডগোল, বিল্লাল কেন বাজায় ডোল, খোল মোল্লা হাদিস খোল।
এবার হাদিস খুলতেছি ন্যাংরা ফকির, ল্যাংটা ফকির, জঙ্গলি ফকির, ওরে ভণ্ড দল, সাধু বাবার দল, তোমরা না আল্লাহর নবীর হাদিস খুলতে পারলাম। এবার মুসলিম শরীফের 3675 নাম্বার, নাসাই শরীফের 1962 নাম্বার হাদিস খোলো। আল্লাহর নবী বলেছেন, কে বলেছেন, কে বলেছেন? وعن ابي موسى الشعري رضي الله عنه قال قال رسول الله ابي موسى الشعري رضي الله تعالى عنه বলেন يستحلون الحبر والحديد والخمر والمعازف حرام করা হয়েছে গান বাজনাকে, হারাম করা হয়েছে বাদ্যযন্ত্রকে, কিন্তু আমাদের বিয়ের মধ্যে গান বাজনা আছে না নাই? আবার এলাকার অনেক বুড়ারা কয় আধ্যাত্মিক গান শোনা যায় যাচ্ছে, আধ্যাত্মিক গান আবার কোন গলরে বলে জানেন তো? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসায়া দেবার কলবের ভিতর বাবারে, আমার বাবা আল হাসানি আধুনিক ইসমাত নারীরাও পুরুষরাও গান গায়। কয়দিন পরে আসবে পহেলা বৈশাখ, এখানে হলুদ শাড়ি পরে, এখানে মুখ কেটে বিভিন্ন রকমের লোকেরা এখানে বসবে, মেয়েরা স্টেজ থেকে গান গাবে, এসো হে বৈশাখ, এসো হে এসো, ঠিক না? ঠিক। আর ছেলেরা নিচ থেকে গাবে, বৈশাখী মেঘে জল নিয়ে তুমি থাকো, তুমি কাঁদবে আমি চাই না, আছে না নাই? আল্লাহর নবী বলেন বুখারী মুসলিমের বর্ণনায়, লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামালুহুন্না হারামুন, খবরদার খবরদার, গান বাজনা কিনো না, শয়তান মমতাজ বেগমের গায়ন বাজায়া নাচ দিয়া নাম যাত্রা দেখো না, স্টেজের মধ্যে জেমস আইয়ুব বাচ্চুদেরকে কিনে তোমরা তাদেরকে ভাড়া দিও না। আইয়ুব বাচ্চু মরে কবরে পটকা মাছ হয়েছে, কারণ এমন জীবন ঘুরে গেছে, এখন মরার পরও কবরে আজাব আছে না নাই? যদি কোনো যুবক গান বাজায় তাহলে আইয়ুব বাচ্চুর গুজি মারা হয় কি হয় না? কারণ এইসব গান মরার পরও জেনা শুশুরি দিচ্ছে। যখন তোমরা আইয়ুব বাচ্চুর গান বাজাও, তোমার চোখে দেখলে বন্ধ আকাশের নীল ভালো লাগে না, তোমার মুখের হাসি দেখলে তাদের যে আমার ভালো লাগে না, সাথে সাথে ফেরেশতারা কয় তুই গান গিয়ে এসেছিস গোলাম কবরে, ওয়ালাকুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু ইয়াখরুজু মিনহু মিন গাম্মিন ওয়া ইয়াদু সিহা, তার মুহুর মারতে মারতে গুড়া করে ফেলতেছে কবরে। আর এই গায়ে আর আইয়ুব বাচ্চুরে যদি বাঁচাইতে চাও গান বন্ধ করে দাও, আইয়ুব বাচ্চুরে যদি শাস্তি থেকে বাঁচাতে চাও গান কি করে দাও? অল ডিলেট করে দাও, ফরমেট মারো, আর জীবনীতে ফরমেট দিয়া ওর আমল নামা থেকে সম্পূর্ণ গান ডিলেট করে দাও। অথচ গান বাজনার ফেতনা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। তাবি আনাস রহমতুল্লাহ আলাইহি বলেন, গান বাজনা হলো অন্তরের মত, যে ব্যক্তি গান বাজনা শুনে মরে যায় মাইয়াতুল মুনাফিকিন। আল্লাহর হাবিব বলেন, বৃষ্টির পানিতে যেমন খুব দ্রুত শাক উৎপন্ন হয়, গান বাজনা মানুষের মধ্যে মুনাফিকি তৈরি করে। কি তৈরি করে? এই জন্য যুবকেরা মসজিদের মধ্যে যায় না, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর জামিউল হাদিস, হাদিস নম্বর 2532 নম্বর আলবানি হাদিস থেকে সহি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কে বলেন? জোরে বলেন, কে বলেন? জোরে বলেন, কে বলেন? আল্লাহর হাবিবের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর হাবিবের হাদিসগুলো আমল করতে আমাদের ভালো লাগার দরকার। আল্লাহর নবী বলেন সায়াকুম ফি আখিরিজ জামান, কিয়ামতের পূর্বে এমন কিছু নারী পুরুষ থাকবে, কিয়ামতের পূর্বে এমন কিছু নারী পুরুষ থাকবে, আল্লাহ তো আমিন ও শারাবিন ও আহলাহুবিন, রাতের বেলা তারা গান বাজনা শুনবে। এটা কি করে আপনাদের দেশে? রাতের বেলা এখন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে গান বাজনা শোনে, এখন আর টেলিভিশন দেখে না, এখন মোবাইল ফোনের মধ্যে কি শোনে বলেন? কি শোনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাইয়াসমাহু কদমা সাকো কেরে দতন ওয়া খানাজির, তাদের চেহারাকে বানরা শুকরে পরিণত করে দেওয়া হয়। কই হুজুর এত গান শুনলাম কোনোদিন তো বান্দর রইলাম না? এই হাদিসের ব্যাখ্যা আল্লাহর নবীর, হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার
ডাকবার অর্থ হলো মানুষের অন্তর গুলে শুকুরের দানের হয়ে যাবে। কি হয়েছে না বল, বুঝুরে বলে হয়েছে না? যেখানে আছে গান বাজনা অবৈধ গান বাজনা সেটা নিষেধ করতে হবে। আবার আমার দেশের লোকেরা একুশে ফেব্রুয়ারির দিন তোমরা শহীদদের জন্য দোয়া করবা, কি করবা? রসুল বলছেন ইন্নাল আব্দা ইদা উদিআ কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু সাবউনা যারান, যখন কোন ঈমানদার মুজাহিদ শহীদ বাসে শহীদ হতে পারে, কেউ যদি ঈমান নিয়ে কবরে যায় আল্লাহ তার কবরটাকে সত্তর গুণ প্রশস্ত করে দেন। কাল কমারে লাইলাতুল বদর আর তার কবরটাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দেন। বুখারি মুসলিমের হাদিস, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তুমি যে রাতের বেলায় গান গাইলা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি চোখে কেতুরনি দাঁড়ানো সারা কি করিতে পারি, কি ফায়দা দিল? কই ফায়দা নেই হ্যাঁ, বকবাস বন্ধ করো। ইয়ে কানুন আসলি কানুন নেই হ্যাঁ, ইয়ে কানুন ইসলাম সে কানুন নেই হো সকতা, এই নিয়মিত হতে পারে না। শহীদদের জন্য কি করো? দোয়া করো, শাহাদাতের জন্য দোয়া করো। কিন্তু আমার দেশের লোকেরা আজেবাজে গান গায়, কয়েকদিন পর্বে ব্যান্ড সঙ্গীত শুনে বাংলা সঙ্গীত শুনে গান গাইতে গাইতে এমনকি ঘরের মধ্যে পর্যন্ত গান পৌঁছে গেছে। চায়ের দোকানদার দোকান করো ভালো কথা, দোকান করে কয়েছে হালাল ব্যবসা, তবে গান বাজনা ছেড়ে সিনেমা চালায়া গাড়ির টিকিট বিক্রি করে ওই হালাল ব্যবসাকে হারাম করে ফেলছ। সুটিবাড়ির বাজারে ব্যবসা করে ভালো কথা, ছায়া সুন্দর গান লাগায়া এগুলো করো না। ওরে বাবা, এত বড় বড় প্রশ্ন আসতেছে, এই বড় বড় প্রশ্ন না, কথা কি বুঝতে পারছেন কিনা? কতক্ষণ হয়েছে ওয়াজ খান এখন তো কত, দু ঘন্টা পার হচ্ছে। ওরে বাবা রে বাবা, তখন পর্যন্ত চলত যতক্ষণ পর্যন্ত না একজন লোক উঠত না, মাঝে মাঝে দুই একটা লোককে উঠতে দেখেছি বসাইতে পারেন নাই। বৈশ বৈশ বৈশাখ 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 না জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ আষাঢ়, কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে গান বাজনা শুনবেন কে কে হাত তুলেন, বলেন হাত তুলেন, গান বাজনা শুনবেন কে কে হাত তুলেন? গান বাজনা শুনবেন না? আমি একটা গান আপনার জন্য জায়েজ করে দিয়ে যাই, শুনবেন কিনা? সেগুলো হলো সমস্ত ইসলামী সঙ্গীত। সত্যের সেনানীরা নেবে না কবিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে বিরাম, সত্যের সেনানীরা নেবে না কবিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে বিরাম। এখানে গান শোনা গায়ে গেছে না ভাই? এসো আল্লাহর পথে, এসো রসুলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম, তাগুদের মন করা মতো বাদে শান্তির পতাকা হলে খান খান, এসো আল্লাহর পথে, এসো রসুলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। এজন্য গান আপনাদের যায় আছে কিনা? আবার আমার দেশে লোকের লুঙ্গি খুলে পাগড়ি বাঁধবে খুব সোভায়, এখন দেখি কোরআনের আয়াত গুলাকে কয় হুজুর, আগে গান শুনতাম, এখন কোরআনের আয়াত গুলাকে মোবাইলের রিংটোন বানাইছি। এখন টয়লেটের মধ্যে আমি মোবাইল দেখেছি, হঠাৎ করে একজন ফোন দিয়েছে টয়লেটে বাজতেছে, সুবহানাল্লাহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাগাদা। বেদবি আছেন নাই আল্লাযী? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? নাম বলবো না, বাংলাদেশের কোন একজন একটু খুলেই বলি, উনি হলেন আমাদের সংসদীয় হুইপ, ওই যে সাগাটা বাড়ি গাইবান্ধা, তোরা বাড়িতে আমাকে নিয়ে গেল, গান বাজনা কোথায় পৌঁছে গেছে দেখেন, কলিম বেলে চাপ দিতেই বেজে উঠলো কুস্ত কি আজিব মজি কামাল হয়ে গিয়া, কোথায় সালাম কালাম হবে না কুস্ত হনে লাগা, আমি তো কিছুই তো হলো না, আপনার কলিম বেল বারবার বলছে কুস্ত হনে লাগা, আরে ভাই কিছু হলো না কুস্ত হনে লাগা। হ্যাঁ, মোবাইলে রিংটোন দিয়ে রাখছে, এটা দেওয়া হালাল না হারাম? মাদ্রাসার ছেলেরা ক্রিং 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 দাও, এটাও না জায়েজ,
মোবাইলের মধ্যে টিং টিং দেওয়াটা না যায়, ডিপ দিতে পারো বা কোনো হাসি দিতে পারো বা ইসলামিক কোনো সঙ্গীত দিতে পারো, এটা তোমার জন্য জায়েজ আছে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? ইসলামের সঙ্গীত আপনি রিংটোন হিসেবে দিতে পারেন, তবে ইসলামের সঙ্গীতের নামে কিছু শিরকের চর্চাও আছে, কি বুঝতে পারছেন কিনা? আরে ভাই বুলবুলির মাথা চোখ কাঁপে সোনালাল, তার আমি এত গান কেন? ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি, দিন কাটে আর রাত কাটে, আছে না নাই? এগুলো গান ঠিক নয়। যে গানে আল্লাহর প্রশংসা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আছে, যে গান শুনলে মানুষের মধ্যে ঈমানের তাগাজা তৈরি হয়, ওই গানগুলো আপনার জন্য কি? ইসলামের গানের মধ্যে কি করা যাবে না, অনু মানে নকল করা যাবে না। যা হোক, সম্মানিত উপস্থিতি, প্রায় দুই ঘন্টার উপরে আড়াই ঘন্টার সময় চলে গেছে, কথা বুঝতে পারছেন কিনা? কয়টা সেট না বলছি? চারটা। এবার বাকি ওয়াজ বন্ধ করে, যেহেতু রচনা সমৃদ্ধ অনেকগুলো রচনা আসছে আমার কাছে, কি আসছে দাঁড়ান। হ্যাঁ ভাই, প্রশ্ন উত্তর কি ওয়াজ না? কথা বলেন না কেন? এগুলোর মধ্যে কি জ্ঞান নাই? ফাসআলু আহলাল যিকির ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যা জানো না জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো, ঠিক না? ঠিক। এই জন্য আমি বলি যে আপনাদেরকে এগুলো শুনতে হবে, তাই না? জি। প্রথম একটি প্রশ্ন আসছে, এখানে কেউ কেউ বেজার হইতে পারেন, গম বাটে বিড়াল বেজার, উচিত কথাই হুজুর বেজার, কথা বুঝতে পেরেছেন কিনা? একটি প্রশ্ন করেছে।